Okay. So, thank you everyone. Welcome to my class on Harun and the Sea of Stories. As you know, this is probably my third class. Yes, probably my third class on Harun and the Sea of Stories. And today we will deep delve into the chapter summaries from chapter number 5 to the chapter number 8. আমরা আগেই বলেছি যে উই উইল ট্রাই টু কভার অ্যাট লিস্ট ফোর চ্যাপ্টার্স পার ডে ইন অর্ডার টু নো দ্য ডিটেইলড সামারি অফ দ্য হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। তাতে যাবার আগে লেট আস হ্যাভ আনঅফিসিয়াল অর অফিসিয়াল রোল কল, বিকজ কলেজ বলছে একটা রেকর্ড রাখার জন্য যে কারা কারা আসছে ক্লাসে। অর্পিতা ঘোষ, দেবযানী মণ্ডল, দীপিকা ওরাং, কৃষ্ণা ঘোষ, সোমাশ্রী ঘোষ, শ্রীপর্ণা চক্রবর্তী, তৌসিফ আহমেদ, উম্মে সালমা খাতুন অ্যান্ড অফকোর্স ওয়াসিমা খাতুন। তো যাই হোক, আজকে ক্লাসে একটু কম ছাত্রছাত্রী রয়েছে, অন্যদিন একটু বেশি থাকে। শুরু করি আমরা তাহলে আমাদের ক্লাস। শুরু করার আগে আ বিট অফ রিক্যাপিচুলেশন এগেন, আ কুইক রিক্যাপ অফ দ্য প্রিভিয়াস ক্লাসেস। Harun and the Sea of Stories, as I have already informed you, it's a 1990 children's fiction, generally for many critics and for many experts in literature. This particular text is known as the children's fiction, written by Salman Rushdie. It's actually the fifth major publication of Rushdie after the Satnik Verses. But this is a very important publication in the sense that it tries to answer back the fatwa against Rushdie, which has been issued by Ayatollah Khomeini, the famous Iranian Islamic revolutionary politician, the religious leader, in 1989. আমরা জানি রুশদির মাথার উপরে, রুশদিকে মারার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মানির কথা এখানে বলা হয়। বাট দিস পার্টিকুলার টেক্সট ইজ এন অ্যালিগরি, রূপক অর্থে লেখা। বাট দিস ইজ দিস পার্টিকুলার স্টোরি অ্যাড্রেসেস ভেরি ইম্পর্টেন্ট থিমস লাইক দ্য থিম অফ স্টোরি টেলিং অ্যান্ড আইডেন্টিটি, দ্য ইম্পর্টেন্স অফ ইমাজিনেশন, কল্পনার গুরুত্ব কতটা, অ্যান্ড হাউ স্টোরি, হাউ থ্রু স্টোরিজ উই অ্যাকচুয়ালি সার্ভাইভ, গল্পের মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করে বাঁচি, এই তার গল্প হারুন অ্যান্ড সি অফ স্টোরিজ এর রুশদি বলেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, করতে করতে চারটে চ্যাপ্টারের সামারি অলরেডি পড়ে ফেলেছি। আজকে আমরা এই 5 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করব আমাদের নেক্সট পড়াশোনা। এই এই এর আগে চ্যাপ্টার 4 পর্যন্ত আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম হাউ রাশিদ খলিফা ইজ আ স্টোরি টেলার। উই হ্যাভ অলরেডি বিন ইন্ট্রোডিউসড উইথ দ্য ক্যারেক্টার অফ দ্য রাশিদ, দ্য ফেমাস স্টোরি টেলার, দ্য ফাদার অফ দ্য হারুন। উই হ্যাভ অলরেডি বিন ইন্ট্রোডিউসড উইথ দ্য ক্যারেক্টার অফ দ্য হারুন খলিফা, দ্য সান অফ দ্য স্টোরি টেলার, যে এই গল্পের মেন ন্যারেটর। আমরা ইন্ট্রোডিউস করেছি অলরেডি এই টেক্সটের অন্যতম একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ওয়াটার জিন, ইফ দ্য ব্লু বিয়ার্ডেড ওয়াটার জিন, যে হারুনকে নিয়ে যাবে এই কাহানি নামক ইমাজিনারি মুনে। উই হ্যাভ অলরেডি বিন ইন্ট্রোডিউসড উইথ বাট দ্য হুপি, দ্য বার্ড, আ বার্ড লাইক মেশিন, আ মেকানিক্যাল ট্রান্সপোর্টেশন সিস্টেম, যেটা হারুনদেরকে ক্যারি করে নিয়ে যাবে এই 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 গল্পের পৃথিবীতে। এবং আমরা অল্প অল্প করে এই নামটাও দু একবার শুনেছি, খাতাম সুদ, দ্য স্টোরিজ আর্ক ভিলেন। His desire is to end stories and storytelling forever. এরপরে অন্যান্য বিভিন্ন ক্যারেক্টার, প্রিন্সেস বাতচিত, ব্ল্যাবার মাউথ, এই ধরনের ক্যারেক্টারের সঙ্গে আমরা ইন্ট্রোডিউস হব এরপরে। তো যাই হোক, আমরা আমাদের স্টোরি কন্টিনিউ করি। এখনো পর্যন্ত কোনো সমস্যা আশা করছি কারণ নেই। যদি কোনো জায়গাতে বুঝতে না পারো আমাকে আনমিউট করে জানাবে যে স্যার বুঝতে পারছি না। সো লেট আস প্রসিড, এবং তোমরা অ্যাড করতে থাকবে ক্লাসে। সো অ্যাজ দ্য টিম অফ দ্য হারুন, হারুন অ্যান্ড দ্য ওয়াটার জিন, ইফ ইফ এর সিগনিফিকেন্স আমি আগেই বলেছি, যদি
যদি এটা হতো, যদি এরকম হতো, সে সিগনিফাই করছে দ্য ওয়ার্ল্ড অফ দ্য ইমাজিনেশন। অ্যাজ দ্য স্পিড টুয়ার্ডস দ্য গুপ সিটি, হারুন রিমার্কস দ্যাট সো মেনি থিংস ফ্রম স্টোরিজ সিম টু বি কামিং ট্রু। হারুন গল্পের পৃথিবীতে, আসলে গল্প পড়তে ভালোবাসে, বিভিন্ন সময় গল্প পড়েছে, যাতে পড়েছে দেখছে সেগুলো সত্যতে রূপান্তরিত হচ্ছে। অ্যান্ড রিমেম্বার, হি ইজ টেলিপ্যাথেটিক্যালি কমিউনিকেটিং উইথ বার্ড দ্য হুপি, অ্যান্ড হেন্স বার্ড দ্য হুপি নোস দ্যাট দিস ইজ টু বি এক্সপেক্টেড অন আ স্টোরি মুন। এই গল্পের চাঁদে, মানে মানে একটা স্যাটেলাইট যে পৃথিবীর, যে কেবলমাত্র গল্পকে কন্টেন করে, সেখানে এগুলো হতে পারে। And Harun wonders if the turbulence in the water from their presence will disturb the stories. They are flying inside the Kahani moon. I mean, chobita barbar as a representative picture, as a reference point picture, barbar dekhate thaki. Jokhon tara ure jacche ei golper samudrer upor diye, Harun bolche je ei je tader je flying, that this is creating a kind of turbulence, a disturbance in the surface of the water. এর ফলে কি গল্পগুলো ভেঙে যেতে পারে, গল্পের অসুবিধে হতে পারে? But Bard the Hopi says, good stories, সত্যিকারের গল্প, can stand a little shaking. সে অনেক ধরনের নাড়া ঝড় ঝাপটা সহ্য করতে পারে। Again, a symbolic answer, a good story, a good piece of literature can withstand the test of the time. For example, William Shakespeare. 400 বছর বাদেও তারপরে কত ঘটনা গোটা পৃথিবীতে ঘটে গেছে। When Shakespeare was writing his dramas on that time during the 1600, we can see a great turbulence was happening throughout the world. Renaissance হয়েছে, তারপরে restoration হয়েছে, restoration of the monarchies, রাজতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। On that time, only women are not supposed to act in the play. Narida natoke obhinoy korte parto na. 18th century geche, 19th century French revolution hoye geche Europe jure, the European landscape ke bodle diyeche. Jokhon Shakespeare was writing, there was only a monarchical system across the Europe. Shekhan theke bortomane parliamentary democracy gota prithibi jure hoye geche, sanshodiyo gonotantro. শেক্সপিয়ারের নাটক লেখা হয়েছে এলিজাবেথান পিরিয়ডে, এখনো শেক্সপিয়ারের নাটক অভিনয় করা হয় কলকাতার রবীন্দ্র নজরুল সভাকক্ষে, গোটা পৃথিবীতে করা হয়। কি করে? কারণ সত্যিকারের ভালো গল্প ক্যান উইথস্ট্যান্ড দ্য টেস্ট অফ দ্য টাইম, অ্যান্ড হেন্স দে আর নোন অ্যাজ দ্য ক্লাসিক্স। ক্লাসিক্স মানে ধ্রুপদী রচনা বলি। There is a difference, of course, between the classics and the bestseller. Shottikarer classic, shomoy ke otikrom korte pare. If explains that the land of the Goop has nothing but sunshine, and the land of the Choop on the other side of the moon has nothing but night. Here I will draw a picture. I will draw a picture because to attract your sense of imagination, so that you can clearly imagine how this metaphorical world of the stories look like. Imagine, this is the Kahani. The moon of stories and like any story, like any kind of allegory, একদিকে আছে রাত্রি, darkness, hours of darkness. আমরা জানবো যে এখানেই থাকে খতম সুদ, and this is absolutely light, full of light. Light symbolizing enlightenment, alok prapti, light symbolizing goodness, light symbolizing words, shabdo, shabdoi brahmo, jar kotha amader upanishade bola hoyeche je shabdo theke shobkichu jonmo hoy. Shobder moddhe jhogra jhati hote pare,
শব্দ দিয়ে শব্দ দিয়ে মারপিট হতে পারে, কিন্তু বাট অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ওয়ার্ডস ক্যান ক্রিয়েট ডায়ালগ, এবং ডায়ালগ ছাড়া এই পৃথিবীতে কোনো সমস্যার সমাধান হয় না। While darkness is the representative of the autocracy, A-T-O-C-R-A, C-Y, autocracy means একনায়কতন তান্ত্রিকতাবাদ, চুপ করিয়ে রাখা, silence. Darkness symbolizing silence, while light symbolizing democracy. Demos and kratos, দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসছে, ডেমোক্রেসি গণতন্ত্র, সকলের মত নেওয়া। তাহলে বুঝতে পারছো স্টোরি ইন রুজ দিস ওয়ার্ল্ড কি কাকে রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্ট করছে লাইট কে, রিপ্রেজেন্ট করছে ডায়ালগ কে, রিপ্রেজেন্ট করছে ওয়ার্ডস কে, ডেমোক্রেসি কে। আমি যতই খারাপ করি না কেন, আমি 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 যাতে কথা বলতে পারি, আমার মত প্রকাশের অধিকার যেন থাকে, আমার চোখে যেন কেউ ছুরি না বসিয়ে দেয়, আমাকে আমাকে যেন কেউ ফিজিক্যালি অ্যাটাক করে, যেন আমাকে ভয় না দেখায় যে তুমি এটা বলতে পারবে না, এটা তোমার দেশ নয়, এটা লেখার তোমার কোনো অধিকার নেই। এটাই রুশদি 1990-তে বলছেন, রুশদির উপরে ফিজিক্যাল অ্যাটাক হচ্ছে ইন 2022 অন 12th অফ অগস্ট। তারপরে রিসেন্টলি উনি লিখছেন নাইফ মেডিটেশনস অন মাই মাদার। সো প্রায় 22 বছর আগে রুশদি কিন্তু এই কাহানিদের হয়ে, এই গল্পের হয়ে যেন সুপ্রিম কোর্টে কেস লড়ছেন, যেন বলছেন গল্পকে বাঁচতে দাও, তাদের সার্ভাইভ করতে দাও, তাদেরও সার্ভাইভালের অধিকার রয়েছে। আমরা মুভ করব। সো ইফ এক্সপ্লেন্স দ্যাট নাথিং বাট দ্য সানশাইন ইন দ্য ল্যান্ড অফ গুপ হ্যাজ নাথিং বাট দ্য সানশাইন, ওনলি সানশাইন, অ্যান্ড সানশাইন রিপ্রেজেন্টিং হ্যাপিনেস, and the land of the chup on the other side of the moon has nothing but night, darkness. And there is a very interesting spot in between, is an area of the twilight called the twilight strip. And in the twilight strip, the gopis have built an unbreakable, invisible wall of force. So in the midst of these two lands, in the land of the gop and in the land of the chup, there is an unbreakable wall built, of course, by the gopis, and they are known as the twilight strip. Short question aste pare ek note down korbe, ha ami to short question dewar chesta korbo kintu egulo kintu short question ashe. Where is twilight strip? What is twilight strip? Who made twilight strip? Twilight mane ki? Anyone from the class? It's an easy word. Right. Godhuli ke bole, Devjani ebong Umme Salma dujonei, right. Godhuli mane, in between space and in between time, between the night and the darkness. Ratir ashche, shondhe hocche, surjo dubche, ei shomoy je space take generally twilight amra boli. Twilight is actually the gray space, the gray area of the human mind. Amra amader moto manushra, manush to kebol matro bhalo ba kharap hoy na, golpe hote pare, bhalor moddhe kharap lukiye thake, kharaper moddhe bhalo lukiye thake, keu puro puri bhalo puro puri kharap bole kichu hoy na. Phole ei je manusher moddhe je lukkayito mane hidden force, human beings belong to this gray areas, ei gray area ke harune bola hoyeche twilight strip. So tadel abar tar akashe ure jacche, they near the goop city, ebong mane basically this description is actually introduction to Harun about the world of the kahani. Near the goop city, they near the goop city, and Eve says that something serious must have happened because there are so many goopies gathering. Dur theke dekhte pacche prochur goopi dariye royeche, কিছু তো একটা ঘটনা ঘটেছে। আ ক্রিচার মেড অফ সামথিং লাইক সি উইড কল দ্য ফ্লোটিং গার্ডেনার স্পিক্স ব্রিফলি টু দেম, এমন সময় যখন তারা উড়ে যাচ্ছে একটা সি উইড, সি উইড মানে সমুদ্রের মধ্যে যে আগাছা হয় যাকে ওরা বলে, ওরা তো মানে বেসিক্যালি গ্রুপ সিটিতে আমরা দেখবো যে প্রত্যেকটা লিভিং, প্রত্যেকটা অবজেক্ট, ইনানিমেট অল ফর্মস অফ
অ্যানিমেট অ্যান্ড ইনঅ্যানিমেট অবজেক্ট ইন দ্য গ্রুপ সিটি, মূর্ত বা বিমূর্ত অবজেক্ট, দে আর বেসিক্যালি স্পিকিং লাইক লিভিং অ্যানিমাল, অ্যান্ড হেন্স দ্যাট পার্টিকুলার সি উইড ইজ নোন অ্যাজ ফ্লোটিং গার্ডেনার, যেন ভাসমান একজন বাগান তৈরি করে এমন মানুষ. And it says the creature's job is to untwist and tend to the story streams. Agachar ki kaj? Agachar kaj generally hoy je samudrer moddhe ekta ecosystem thikthak rakha, macheder jonno khabar thikthak gonton jete hoy tar jonno thikthak rakha. Ebong it says that oi creature er kaj hocche golpo guloke story stream theke untwist kora, beshi jotil hoye gele oke tule chhure fele dewa. যেরকম গার্ডেনাররা যেটা করে, ঘাসকে কেটে ফেলে দেয়. দ্য গার্ডেনার ইন্ট্রোডিউসেস হিমসেলফ অ্যাজ মালি. মালি আমরা জানি হিন্দি শব্দ, মালি অ্যাকচুয়ালি মানে গার্ডেনার. অ্যান্ড টেলস দেম দ্য পলিউশন দে ডিটেক্টেড ইজ লিথাল. সো গার্ডেনার কিসের খবর দিতে পারবে? গার্ডেনার খবর দিতে পারবে ইকোসিস্টেমের খবর. হাউ দ্য ইকোসিস্টেম ইন ইন দ্য কাহানি ইজ ডুইং, ইজ ইট গুড? নো. Kahani is in the midst of an ecological disaster. And Mali tells them that the pollution is detected is lethal. Lethal means deadly. And spreading across the stream of the stories in a very rapid way. And Harun looks down and sees a pair of angelfish covered in mouths in the water. Angelfish are puro mukher moddhe cover hoye geche. কথা বলতে পারছে না. বাট দ্য হুপি টেলস ইন দে আর প্লেন্টি মো ফিশেস বিকজ দে হ্যাভ প্লেন্টি অফ মস কভার্ড ইন মাউথস, মানে প্রচুর তাদের মুখ রয়েছে, এত মুখ. অ্যান্ড হেন্স দে আর নোন অ্যাজ প্লেন্টি মো ফিশেস, প্রচুর মুখ ওরা ফিশ. তারা কি সিম্বলাইজ করছে? সিম্বলাইজ করছে কথাকে, কত বেশি তারা কথা বলতে পারতো, এখনো পারে, বা হয়তো বেশিদিন বাদে আর পারবেন না যদি গল্পের সমুদ্র নষ্ট হয়ে যায়. দ্য সুইম ইন পেয়ার্স, তারা দুজন তিনজন করে ঘুরে বেড়ায়, স্পিক ইন রাইম, তারা ছন্দে কথা বলে. অ্যান্ড সোয়ালো স্টোরিজ সো দে ক্যান মিরাকিউলাসলি চেঞ্জ দেম ইন সাইড দেয়ার বডিজ. আমরা যেরকম খাদ্য খেয়ে আমাদের পেটের মধ্যে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে চেঞ্জ হয়, সেরকমই মাছ গুলো দে আর অ্যাকচুয়ালি ট্রান্সফর্মিং অ্যান্ড মেটামরফোজিং স্টোরিজ. তাদের বডির মধ্যে গল্প ধারণ করে এবং যে গল্প র গল্প খায় সেটা অন্য গল্পে পরিণত হয়. সো বেসিক্যালি হারুন ইজ ট্রাভেলিং ইন টু দ্য কাহানি মুন, অ্যান্ড দিস পার্টিকুলার কাহানি ইজ বেসিক্যালি নাথিং বাট আ সিম্বলিক রিপ্রেজেন্টেশন representation of an ecosystem. Ecosystem মানে কি বাংলাতে? বাস্তুতন্ত্র. Ecosystem of stories, গল্পের এক ধরনের বাস্তুতন্ত্র, যেখানে মাছ রয়েছে, plenty of fishes, যেখানে water gene রয়েছে, যেখানে bird the hoopy রয়েছে, যেখানে গার্ডেনার আছে, তারা গল্পকে বড় করে, গল্পকে নিউট্রিশন দেয়, নিউট্রিশনাল ভ্যালুস পায়, গল্পের নিউট্রিশনাল ভ্যালু হচ্ছে ইমাজিনেশন. এবং এইভাবে এই এন্টার কাহানি মুন পরিচালিত হয়. পুরস্কার, দ্যাটস আ ভেরি ভেরি ইমাজিনেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং মোড অফ স্টোরি টেলিং. তাহলে বুঝতে পারছো কেন হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ কেবলমাত্র একটা চিলড্রেন্স ফিকশন নয়? এখানে সেন্সরশিপ, লিটারেচার, গল্প, হিউম্যান আইডেন্টিটি, অনেক কিছু নিয়ে ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে. হারুন মার্ভেলস দ্যাট দেয়ার রিয়েলি আর প্লেন্টি অফ ফিশ ইন দ্য সি, জাস্ট অ্যাজ দ্য ওল্ড স্নুটি বুটো সেড. যার কথা এই স্নুটি বুটো, স্নুটি বুটো বলে যে ক্যারেক্টারটা আমরা দেখেছি, বুটো বলে যে পলিটিশিয়ান, সে বলেছিল প্লেন্টি অফ ফিশের কথা সত্যি এখানে রয়েছে. He notices, however, that the fish look ill. আগেই বলেছি গল্পের পৃথিবী অবসাদগ্রস্ত, শরীর খারাপ, মাছেদেরও তাই. They say it is because of the pollution, which they claim is the worst in the old zone. Old zone মানে
পুরনো জোন, আমরা নিউ জোন এবং ওল্ড জোন দেখবো এই কাহানি রয়েছে। এই ওল্ড জোনের লোকেশনটা হচ্ছে বেসিক্যালি একটা ডিলাপেটেড ডিসোলেটেড ল্যান্ডস্কেপ, এই চুপ এবং গুপ সিটির এই টোয়াইলাইট স্পেসের কাছাকাছি একটা জায়গা হচ্ছে ওল্ড জোন। এইখানটাতে আরো খারাপ, এইখানে এই দুটো মিলিয়ে একটা ওল্ড জোন ধরো। এবং এখানেই হারুন যাবে আলটিমেটলি এই গল্পের পৃথিবীকে সারাতে, খাতাম সুদকে খাতাম করতে, টু এন্ড হিজ অল ফর্মস অফ অটোক্রেসি, টু এন্ড হিজ সেন্সরশিপ, গল্পের পৃথিবীর উপরে যে সেন্সরশিপ তাকে শেষ করতে। সেখানে হারুন যাবে, যখন যাবে আমরাও তার সঙ্গে যাবার চেষ্টা করব। সো এন্ড দে সে ইট ইজ বিকজ দ্য পলিউশন উইচ দ্য ক্লেম ইজ দ্য ওয়ার্স্ট ইন দ্য ওল্ড জোন, আ পোলার এরিয়া। পোলার এরিয়া মানে বুঝতেই পারছো এখানে বরফ পড়ে, পোলার বিয়ার, পোলার এরিয়া মানে বেসিক্যালি গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা, এগুলোকে পোলার এরিয়া বলে। রেয়ারলি ভিজিটেড দ্যাট কন্টেন্স দ্য লিজেন্ডারি সোর্স অফ স্টোরিজ, এখানে সত্যি লিজেন্ডারি সোর্স অফ স্টোরিজ আছে। লিজেন্ড মানে কিংবদন্তি, যেগুলো লোকের মুখে মুখে গল্পে ফেরে, সেই রকম ধরনের আর্কিটিপাল গল্প, অসাধারণ সমস্ত গল্প যার মধ্যে আর্কিটাইপ রয়েছে সেগুলো এখানে ঘোরে। অ্যামাং দ্য বিল্ডিংস ইন দ্য সিটি, এবার আমরা দুর্গাপুর যেতাম শহরের মধ্যে, ডেসক্রিপশন চলছে। আর দ্য গুপ পার্লামেন্ট অনেকটা গালিভার ট্রাভেলস এর মতো, যেখানে যেমন গালিভার ট্রাভেলস এ দ্য আননোন ট্রাভেলার ক্যাপ্টেন লেমুয়েল গালিভার এন্টার্স ইন টু দ্য ল্যান্ডস্কেপ অফ দ্য লিলিপুটিয়ানস, এবং সেখানে লিলিপুটিয়ানদের বিভিন্ন আদব গায়ে তাদের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে গালিভার বলছে। সেরকমই দিস পার্টিকুলার সিটি হ্যাজ বিন ডিসক্রাইবড বাই হারুন। ফার্স্ট হি ডিসক্রাইবড দ্য গুপ পার্লামেন্ট, দ্য প্যালেস অফ দ্য কিং চ্যাটার্জি, একজন বাঙালি ক্যারেক্টার আবার ইন্ট্রোডিউস করলো রুশদি। আমরা দেখেছি রুশদি ক্যারেক্টারের মধ্যে অনেক বাঙালি ক্যারেক্টার, মিস্টার সেনগুপ্ত, চ্যাটার্জি। একটু ভালো করে খেয়াল করো চ্যাটার্জি স্পেলিংটা একটু খেয়াল করো, জেনারেলি আমরা এভাবে চ্যাটার্জি লিখি না, যে ডাবল লিখি। এখানে চ্যাটার, দ্য ওয়ার্ড চ্যাটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। চ্যাটার করা মানে কি জানো না তোমরা? কথা বলা, চিট চ্যাট করা। চ্যাটার মানে হচ্ছে একে অপরের সঙ্গে ফিস ফিস করে কথা বলা, এমনি বকাটক করার জন্য চ্যাটার বক্স বলতে জেনারেলি বোঝানো হয়। তোমার কি বলে বলো, মোবাইলকে চ্যাটার বক্স বলে কথা বলে। চ্যাটার ইজ এন ইনট্রান্সিটিভ ভার্ব দ্যাট মেক্স দ্যাট মিন্স টু টক র্যাপিডলি, খুব জোরে জোরে, খুব তাড়াতাড়ি, যেটা তোমরা করো মাঝে মাঝে নিজেদের মধ্যে ফুলিশ পারপাসলেস ওয়েতে কথা বলাকে বলা হয় চ্যাটার। চ্যাটার বক্সটা আমরা দেখে নেবো। চ্যাটার বক্স ইজ সামওয়ান হু টকস আ লট, মোবাইলকে চ্যাটার বক্স স্ল্যাংয়ে বলে আর কি, যে খুব বেশি কথা বলে, চাইল্ড যে কনস্ট্যান্টলি কথা বলে যায়, চ্যাটার বক্স বলে। বেশ আমরা ফিরে আসছি আমাদের গল্পে। সো সো দিস গুপ পার্লামেন্ট, গুপ মানে কথা বলে, গাপে সাপে মার নাম, তার যে কিং সে হচ্ছে চ্যাটার্জি। চ্যাটার এন্ড এনার্জি, এনার্জি নিয়ে সবসময় কথা বলে। ওভার লুকিং আ ফর্মাল প্লেজার গার্ডেন, ওপর দিয়ে প্লেজার গার্ডেনের ওপর দিয়ে উড়ে গেল, যেখানে বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট হতো, এবং ইন্ট্রোডিউস হবো একটা একটা স্যাটেলাইট এর হাউস, যেখানে অ্যাকচুয়ালি ওয়াল রাশ থাকে, আমরা পরে দেখবো, একটা মেশিন হাউস, তার নাম হচ্ছে P2C2E, নামটা মাথায় রেখো P2C2E হাউস, উইচ হাউসেস দ্য মেশিনস টু কমপ্লিকেটেড টু ডিসক্রাইব। এই এমন ধরনের মেশিন থাকে যেগুলোকে ডিসক্রাইব করা, বর্ণনা করা প্রায় অসাধ্য, টু কমপ্লিকেটেড টু ডিসক্রাইব মানে বর্ণনার ঊর্ধ্বে। That control, তারা কি নিয়ন্ত্রণ করে, দ্য প্রসেস ইজ টু কমপ্লিকেটেড টু এক্সপ্লেন, এবার এই মেশিনস টু কমপ্লিকেটেড টু ডিসক্রাইব, তারা কি করে, এমন চারপাশে বিভিন্ন ইকোলজিক্যাল প্রসেস চলে, বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ইকোলজিক্যাল প্রসেস, যেগুলো খুবই জটিল, যেগুলোকে এক্সপ্লেন করা প্রায় অসম্ভব, সেইগুলো করে এই P2C2E হাউস। হারুন এন্ড কোম্পানি ইজ গ্যাদার্ড ইন দ্য প্লেজার গার্ডেন উইথ দ্য সিটিজেন্স অফ দ্য গুপ সিটি। হারুন এবং তার কম্পেনিয়ানরা যারা আকাশ দিয়ে উড়ে এসছে, তারা এসে প্লেজার গার্ডেনে এলো। এবার এখানে আমরা ইন্ট্রোডিউস হব উইথ দ্য ক্যারেক্টার অফ প্রিন্স বলো, একবার ধরে
হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি সমাপিকা, বুঝলে? তুমি বলো কি বলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি টাকাটা এক্সট্রা স্পট ইভ্যালুয়েশনের জন্য 100 মার্কের দিতে হবে আর কি, ঠিক আছে? না, ওটা আবার দিতে হবে, ওটা ওটা কয়েকদিন বাদে লিঙ্ক দেবে, তোমাকে আবার দিতে হবে 150 টাকা, বুঝতে পেরেছো? হ্যাঁ, দিতে হবে, ওটা স্পট ইভ্যালুয়েশনের জন্য, ওটা আলাদা, ওটা 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 পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় অ্যাড করেছে, কারণ ওটা বিশ্ববিদ্যালয়ে বসে খাতা যেহেতু দেখবে। হ্যাঁ, ওটা আবার দিতে হবে, ওটা কাল বা পরশু নাগাদ ওটা খুলবে, ওটা দেবে, তারপরে গিয়ে আবার জমা করে আসবে, ঠিক আছে? হ্যাঁ, রিসিপ্ট করে নিয়ে গিয়ে জমা করে আসতে হবে যে টাকাটা দিলে, ঠিক আছে? বেশ বেশ বেশ, ওয়েলকাম, সরি ফর দি ইন্টারাপশন, ব্যাক ক্যান্ডিডেট সমাপিকা সেও ফোন করেছিল আর কি, একই কনফিউশন। সো আমরা এগোচ্ছি। সো আইন অ্যান্ড হিজ কোম্পানিজ গ্যাদার ইন দ্য প্লেজার গার্ডেন উইথ দ্য সিটিজেন্স অফ দ্য গুড সিটি। Now we are introduced with the character of the Prince Bolor. আমরা এবার দেখে নেবো Prince Bolor character. বলো মানে কি বাংলাতে? বলো বা হিন্দিতে বলো, বলো মানে কি? বলা, কথা বলা, কথা বলো। So Princess Bolor is the Princess Bakchit's fiance. ভালো করে খেয়াল করো, all these words, the Bakchit, the Bolo, এগুলো প্রত্যেকটাই কথা বলার কথা, মানে কথা বলতে। এই যে Prince Bakchit is Princess Prince Bolo's unattractive and tone deaf fiance. খুব ভালো সে কথা বলতে পারে না। tone deaf মানে বুঝতে পারছো যে deaf and dumb এর মতো, মানে কানে শুনতে পায় না, সে খালি কথা বলতে পারে কিন্তু ভালো করে কানে শুনতে পায় না। Bakchit কেও আমরা দেখবো তাকে কিভাবে কিডন্যাপ করে নিয়ে যাবে। এখানে আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস উইথ ইউ দ্য কনসেপশন অফ দ্য পলিফোনি। পলিফোনি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কনসেপশন অফ দ্য কার্নিভাল বাই মিখাইল বাকতিন। তোমরা যদি কেউ মিখাইল বাকতিন বলে একজন বিখ্যাত রাশিয়ান ফর্ম্যালিস্টের নাম শুনে থাকো, স্ট্রাকচারালিজম পড়াতে গিয়ে অনেক সময় নাম বলি, হি অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস দিস টার্ম কার্নিভালেস। কার্নিভাল মানে কি? কি বললে? আমি শুনতে পেলাম না ঠিক। মেলা, এক ধরনের মেলা, এক ধরনের ওয়ান ফর্ম অফ গ্যাদারিং যেখানে লোকজন আনন্দ করে। ওকে, সো দিস পার্টিকুলার ওয়ার্ড ইজ ক্রিয়েটেড বাই নিখিল বাকতিন, ইউজ বাই নিখিল বাকতিন ইন ইজ ভেরি ফেমাস বুক প্রবলেমস অফ দস্তয়েভস্কিস পোয়েটিক্স। হিয়ার হি টকড অ্যাবাউট ইটস এ লিটারারি মোড দ্যাট সাবভার্টস অ্যান্ড লিবারেটস the assumptions of the dominant style of the atmosphere through humor and chaos. আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরে দেখ, আমাদের চারপাশের পৃথিবীতে দেয়ার ইজ জেনারেলি, দিস ইজ অ্যাকচুয়ালি আ হায়ারার্কিক্যাল অ্যান্ড অর্ডারলি ওয়ার্ল্ড, দিস ইজ নট আ কেওটিক ওয়ার্ল্ড। কেওস হলে আমরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবো না। একটা জেনারেলি কি থাকে এই পৃথিবীতে? দেয়ার ইজ আ হায়ারার্কি। ধরে দেখ, in a monarchical system, king is the he belongs to the highest order, then of course the ministers, and then of course the various kind of lord and the ladies, the administrators and the others, and of course then there are the common man, then there is common man. This is the hierarchical structured hierarchical system, structured hierarchical system of any kind of governance. Carnivalesque is the concept, carnivalesque, where this entire hierarchy can be subverted, ulte palte dewa jabe, ebong eta kintu এক ধরনের বলা যেতে পারে ডেলিবারেট অ্যাটেম্প, ডেলিবারেট অ্যাটেম্প, যেখানে ইচ্ছে করে রাজা নিজের প্লেস ছেড়ে
তাকে সাধারণ মানুষ বা সাধারণ জনগণ তাকে নিয়ে হাসছে, এটা অ্যালাউ করছে। এক্সাম্পল তোমরা বলতে পারো স্যার, তাহলে কার্নিভাল টেক্সের একটা এক্সাম্পল দিন। গোপাল ভাঁড়, পারহ্যাপস মেনি অফ ইউ হ্যাভ রেড গোপাল ভাঁড়, একজন ভাঁড় বেসিক্যালি একজন কোর্ট জেস্টার হু ইজ কনস্ট্যান্টলি জেস্টিং উইথ রাজা কৃষ্ণচন্দ্র। একই জিনিস তোমরা পাবে কিং লিয়ারে, একই জিনিস তোমরা পাবে প্রচুর শেক্সপিরিয়ান কমেডিতে, ফর এক্সাম্পল অ্যাজ ইউ লাইক ইট, প্রচুর কোর্ট জেস্টার যারা রাজাকে নিয়ে হাসাহাসি করছে, একটা কিওটিক অ্যাটমসফিয়ার, একটা ফেস্টিভ্যালের অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে। এবং এই ফেস্টিভ্যালের অ্যাটমসফিয়ারে কি হয়, ফ্রিডম অফ এক্সপ্রেশন, সাধারণ মানুষ নিজেদের সাধারণ অভিমত সাধারণ ভাবে জ্ঞাপন করতে পারে। এর ফলে ইট ক্রিয়েটেড অ্যাকচুয়ালি আ পলিফোনিক ভয়েসেস, মাল্টি ভ্যালেন্ট ভয়েসেস, প্রচুর পলিফোনিক মানে মাল্টিপল, এক ধরনের মিউজিক্যাল টেক্সচার কে পলিফোনি বলে। আমরা গান গাইছি সত্যজিৎ বিখ্যাত গান, এই গানের এখান থেকে আর একটা গান শুনে গেল। এখানে এই কমন মানুষের মাল্টিপল ভয়েসেস, কমন পিপল বিলং টু ভেরিয়াস ক্লাসেস, ভেরিয়াস ইকোনমিক ক্লাসেস। আমরা জানি মার্কস বর্ণিত বুর্জোয়া এবং প্রলেতারিয়েট, এর বাইরেও বিভিন্ন ধরনের ক্লাস থাকে। লুম্পেন প্রলেতারিয়েট, ধরে থাক যারা ভিক্ষে করে খায়, যারা পভার্টি স্ট্রিকেন মানুষ, তাদের ভয়েসেস কোনোভাবেই সামনে আসবে না। সাবঅল্টার্ন পিপল, তাদের ভয়েস যদি এই গভর্নেন্স এর মধ্যে আসতে পারে। সো এই ধরনের মোড, এই ধরনের অ্যাটমসফিয়ার যদি কোনো গভর্নেন্সে বা কোনো দেশে যদি তৈরি হয়, তাকে বাকতিন বলেছেন দ্য মোড অফ দ্য কার্নিভাল, যেখানে রাজা ডেলিবারেটলি, এরকম তো হতে পারে না যে রাজা মানে রাজা চাইছেন না কিন্তু গোপাল ভাঁড় তাকে যা খুশি বলে যাচ্ছে। তো রাজা বিরাট ক্ষমতাশালী লোক, যে কোনো সময় গোপাল ভাঁড়কে উড়িয়ে দিতে পারে। বীরবল, নাসিরুদ্দিনের গল্প, এগুলো প্রত্যেকটাই একদম যে কোনো ধরনের, তোমরা বলতে পারো জোকিউলের গল্প, জোকসের ওপরে নির্ভরশীল যে কোনো গল্প এই কার্নিভালের অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। ক্লিয়ার? সো ফর বাকতিন কার্নিভাল, কার্নিভাল মানে যেরকম তৌসি বললো, an atmosphere of the festivities, rituals and various other forms of carnival forms is deeply rooted in the human psyche on both the collective and the individual level. সেটা কেবলমাত্র ব্যক্তিগত স্তরে নয়, কালেকটিভ স্তরেও এই এই যে কার্নিভালের যে স্পিরিটটা সেটা রুটেড, এবং কার্নিভাল ইজ এ ভেরি হিস্টোরিক্যালি কমপ্লেক্স এন্ড ভ্যারিড ট্র্যাডিশন। কিন্তু কার্নিভাল কি করে, কার্নিভাল হিউম্যান ল্যাঙ্গুয়েজ কে অনেক বেশি পলিফোনিক করে তোলে। দিস ল্যাঙ্গুয়েজ বাকতিন আর্গুস ক্যান নট বি অ্যাডিকুয়েটলি ভার্বালাইজড অর ট্রান্সলেটেড ইনটু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এটা এমনই একটা ল্যাঙ্গুয়েজ যাকে খুব সহজে পিন ডাউন করা সহজ নয়। বাকতিন একজন বিখ্যাত ফ্রেঞ্চ অথরের কথা বলেন, ফ্রাঁসোয়া র্যাভেলা, ফ্রেঞ্চ রাইটার, বিখ্যাত ফ্রেঞ্চ প্রোজ অথর, হিউম্যানিস্ট ফ্রেঞ্চ রেনেসাঁস স্কলার। তিনি দুটো বিখ্যাত বই লেখেন, একটার নাম হচ্ছে গার্গান্টুয়া আর একটার নাম হচ্ছে প্যান্টাগ্রুয়েল, ফাইভ বুকস অফ দ্য লাইভস এন্ড ডিডস অফ দ্য গার্গান্টুয়া এন্ড প্যান্টাগ্রুয়েল। ইটস এ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট নভেল, যদি কেউ পড়ে থাকে বা পড়বে হয়তো পরবর্তীকালে। এখানে একটা কমিক্স আকারেও বেরিয়েছে। এখানে বেসিক্যালি এই গার্গান্টুয়া এবং প্যান্টাগ্রুয়েলের বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্টোরির কথা বলা আছে, এবং এখানে বিভিন্ন অ্যানিমেল ক্যারেক্টার, একটা একটা অন্যরকমের বই। এইখানে অ্যাকর্ডিং টু বাকতিন এই ধরনের কার্নিভালের মোড ক্রিয়েট করা হয়েছে, যেটা দস্তুয়েভস্কি, 19th সেঞ্চুরি রাশিয়ান অথর, আমরা জানি বিখ্যাত তার দস্তুয়েভস্কির উপন্যাসের নাম হচ্ছে ক্রাইম অ্যান্ড দ্য পানিশমেন্ট, ব্রাদার্স কারামাজো। তোমরা হয়তো পরবর্তীকালে মাস্টার ডিগ্রি যদি মডার্ন ইউরোপিয়ান ক্লাসিক্স নিয়ে কেউ পড়ো, তাহলে এই ফিওডোর মিখাইলোভিচ দস্তুয়েভস্কির কথা তোমরা পড়বে। হি ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অথরও বলা হয় দস্তয়েভস্কিকে। তো এই যে কার্নিভাল, এই কার্নিভালের মোডটা কিন্তু আমরা অনেকটাই বাকতিন বর্ণিত কার্নিভালের মোড আমরা অনেকটাই কিন্তু এই গ্রুপ সিটির মধ্যে,
যেখানে প্রিন্সেস বলো কথা বল, চারদিকে লোকজন কথা বলছে, গল্প করছে, ওশন অফ দ্য স্ট্রিম অফ স্টোরিজ পাশে দিয়ে বইছে, এখানে ফ্রি অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা কিন্তু কার্নিভালস অ্যাটমসফিয়ার দেখছি, যেখানে রাজা, ভাবো রাজা জনগণের সঙ্গে কথা বলছে, রাজা জনগণের সঙ্গে মিশছে, প্রিন্স বলো বা গ্রুপ পার্লামেন্ট লোকেদের সঙ্গে কথা বলছে, এখানে এরকম একটা কার্নিভালস ওয়ার্ল্ড কে ডিপিক্ট করা হয়েছে। অ্যাম আই ক্লিয়ার? তোমাদের কাছে কি পরিষ্কার হয়েছে? পরিষ্কার কি পরিষ্কার নয়? এনিওয়ান? হ্যাঁ স্যার। মিখাইল বাখিনের নামটা মনে রাখবে, পরবর্তীকালে পড়বে যারা যারা মাস্টার ডিগ্রি পার্সু করবে, বাখিনস কনসেপ্টস অফ দ্য কার্নিভালস। ওকে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। সুপারবো জানতিস আগে? না স্যার। বাখিন অবশ্যই পড়িস, উম্মে সালমাকেও বলছি দুর্দান্ত। বল, পলিফোনিটা জানতাম কারণ তখন আমি পড়েছিলাম ওই পরীক্ষার জন্য। দেবযানী জানতিস? না স্যার। বাকি একটু একটু পড়বি, স্ট্রাকচারালিজম আর পোস্ট স্ট্রাকচারালিজম আমি আমি পড়িয়ে দেবো, আমি এরপরেই ওয়েটিং ফর গোড়ো পড়াবার পরে একবার স্ট্রাকচারালিজমটা পড়াবো, কারণ না পড়া ধরতে পারবি না। সো একটু এগুলো একটু দেখে রাখবি, এবং যারা সিইউইটি এর প্রিপারেশন নিচ্ছে, ও তো সিইউইটি তো হয়ে গেছে আর তো টাইম নেই, যারা বর্ধমান বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স এক্সামিনেশন দেবে, আমি কয়েকটা স্পেশাল ক্লাস নিয়ে নেব এন্ট্রান্স, যারা যদি যারা মাস্টার ডিগ্রি পার্সু করবে সবার জন্যই নেব, তো অনলাইনে নিয়ে নেব, তো তাদের জন্য বলি একটু ভালো করে এখন থেকেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা এবং লিটারেরি থিওরিটা একটু ভালো করে দেখতে আরম্ভ করো। কোয়েশ্চেন আমি আমি দিয়ে দেবো, দাঁড়াও, কোয়েশ্চেনটা আমার কাছে আছে, আমি তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছি। কোয়েশ্চেন এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটা স্টাডি মেটেরিয়াল কিনতে হবে, বিশেষ করে নেটের জন্য যে উপকারের যে বইটা, ওটা কিনো, কিনে মোটামুটি পড়তে শুরু করো, কারণ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা একটু ভালো করে ওখান থেকে কোয়েশ্চেন আসবে, এবং লিটারেরি থিওরি থেকেও প্রচুর কোয়েশ্চেন আসবে। পোস্ট কলোনিয়ালিজম, ফেমিনিজম, মানে বেসিক্যালি জেন্ডার স্টাডিজ, এবং স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, রিডার রেসপন্স থিওরি, সাইকো অ্যানালিসিস, এগুলো একটু ভালো করে দেখতে হবে। পরিষ্কার? যারা ওপরের দিকে নাম্বার আছো তারা অনেকেই হয়তো ডাইরেক্ট চান্স পেয়ে যাবে নাম্বারের ভিত্তিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, কিন্তু যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স হবে কিনা তাই নিয়ে তো এক ধরনের আর্গুমেন্ট চলছে, আগের বারে হয়নি কিন্তু এবারে হয়তো ওরা করতেও পারে, বুঝতে পেরেছো? ফলে সেই কারণে আমি বলছি যে মানে একটা মানে কথা শোনা যাচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়তে এন্ট্রান্স নেয়, আগের বারে এন্ট্রান্স নিয়েছিল এবারেও নেবে, ঠিক আছে? তাহলে যদি কেউ কলকাতা বিশ্ববিদ্যালয় বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করো, তাদের জন্য বলছি, বা বর্ধমানেও যদি এন্ট্রান্স হয় তাহলে মোটামুটি একটু ভালো করে প্রিপারেশনটা নাও, না হলে কিন্তু মানে যদি চাপ হয়, সেখানে বলছি যে এন্ট্রান্স এর প্রিপারেশন এখন থেকে অল্প অল্প করে, একটা বই উপকারের বইটা বাড়িতে কিনে রেখে দে, উপকারের বইটা বেশি দাম নয়, 500 বা 600 দাম, আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি, এই সরি উপকার নয় আমি ভুল বলছি, অ্যারি হান্ট এর বইটা, উপকারেরও আছে অ্যারি হান্ট, আমি লিংক দিয়ে দেবো একবার, দিস ইজ দ্য বুক, ইউজিসি নেট সেট জিআরএফ এলএসি, তার জন্য যে বেসিক বই, ওই 589 মতো অ্যামাজনে দাম। হ্যাঁ, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, মানে বেসিক্যালি লিটারেচারের ওপরে 2018 সালের এডিশন, বর্তমান এডিশন আছে, ঠিক আছে? এইটা তোরা সার্চ করলেই পাবি, ঠিক আছে? এইটা একটু দেখে নে, সেকেন্ড আর থার্ড পেপারের মানে সাবজেক্টের জন্য কিনবি, প্রচুর পরিমাণে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পাবি, ঠিক আছে? প্রচুর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যে এনটিএ ইউজিসি নেট, হ্যাঁ, ইংলিশের, এটা অ্যারিয়ান্সের বই, অনেক মোটা বই, হ্যাঁ, প্রায় 700-800 পাতা হবে, 800-88 পাতা, তো পুরোটা তো পড়া সম্ভব নয়, কিন্তু নিজেদের কাছে রেখে দে, যে কোনো কাজে পরবর্তীকালেও লাগবে, ঠিক আছে? বেশ, মানে একদম চ্যাপ্টার দৌড়ে দৌড়ে দেওয়া আছে ওখানে, পিরিয়ড দৌড়ে দৌড়ে দেওয়া। লিটারারি থিওরির জন্য সব থেকে ভালো বই আমি
আমার কাছে সবকটারই ই ভার্সন আছে, আমি দিয়ে দেবো, মানে দেওয়া অলরেডি আছে, তোরা দেখিস নি ড্রাইভে। সব থেকে ভালো বলে হচ্ছে প্রমোদ নায়ার, প্রমোদ নায়ার যেটা পিয়ার্সন থেকে বেরিয়েছে, সহজে বলবে এরকম লিটারেরি থিওরি বই, ঠিক আছে? আমি পিডিএফ কপি দিয়ে দিচ্ছি, এই এই বইটা প্রমোদ নায়ার তো ড্রাইভে আছে, প্রমোদ নায়ার ড্রাইভে নেই, তাহলে কেউ ডিলিট করেছে? আছে আছে আছে, সেটাই সেটাই আছে আছে আছে। বেশ, তো এই প্রমোদ নায়ারের এই কন্টেম্পোরারি লিটারারি অ্যান্ড কালচারাল থিওরি, এই যে বইটা এরকম দেখতে, এই বইটা সব থেকে ভালো পড়ার জন্য। এবার তুই যদি হায়ার লেভেলে যাস, মানে এর থেকেও তাহলে বেটার, তাহলে তুই লুই টাইসন কিনতে পারিস। লুই টাইসন, রাটলেজের ক্রিটিক্যাল থিওরি টুডে, ইটস এ ভেরি গুড বুক, খুব সহজে বোঝাবার জন্য খুব ভালো বই, আমি সবকটা দিয়ে দেবো। লুই টাইসনের ক্রিটিক্যাল থিওরি টুডে। এবার এরও ওপর যদি তুই চাস, তাহলে প্যাট্রিশিয়া ওয়া কিনতে পারিস, প্যাট্রিশিয়া ওয়া। আমি প্যাট্রিশিয়া ওয়া বই কনসিডার করি, খুবই ভালো বই। এবার আমরা যে স্তরে গিয়ে পড়বো, তোরা তো এই এখন তো একটা একটা একটার পরে পরে যেতে হবে। এটা হচ্ছে অক্সফোর্ড গাইড, লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, অক্সফোর্ড গাইড বাই প্যাট্রিশিয়া ওয়া, এরকম দেখতে বলছে। এটা চট করে কোনো পাওয়া যায় না, কিন্তু ইটস এ ব্রিলিয়েন্ট বুক। প্যাট্রিশিয়া ওয়া ডারহামে পড়ান, ডারহাম ইউনিভার্সিটি আছে, অ্যামাজনে আছে, কিনতে পারো, ইটস ভেরি গুড বুক। ওকে, আরো খুব ভালো বই এম এ আর হাবিব, এটা আরো বড় বই, আরো ডিফিকাল্ট। এম এ আর হাবিবের এইখান 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 থেকে স্যার ইয়ে কি বলে 2022-23-এর ইয়েতে কুয়েটে কোশ্চেন এসেছিল অ্যারিস্টটল, একদম ডিরেক্ট কোশ্চেন আছে এখান থেকে। হ্যাঁ, পেট্রিশিয়া মতে ডিরেক্ট কোশ্চেন আছে, কোশ্চেন আছে, ইটস আ ডিফিকাল্ট বুক। না স্যার, এই হাবিব থেকে, ও হাবিব থেকে, হ্যাঁ হাবিবের বই খুবই ভালো বই, এই এই বইটা এম এ আর হাবিবের, আ হিস্ট্রি অফ লিটারারি ক্রিটিসিজম ফ্রম প্লেটো টু দ্য প্রেজেন্ট, ইটস আ হিউজ বুক, 800 পাতার প্রায় বই, 805 পাতার বই। আমার কাছে সবকটাই আছে, আমি তোকে দিয়ে দিচ্ছি, এর ফলে তোরা কি মানে ইউজ করতে পারবি না। আমার আমার ক্লাসের ক্লাসের শেষের পরে আমাকে আবার রিমাইন্ড করবি, আমি গ্রুপে সবকটাই দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তো বেশ, দাঁড়া ড্রাইভটা একবার খুলি, এক সেকেন্ড। লিটারারি থিওরিটা কিন্তু যদি পরবর্তীকালে পার্সু করো, মানে লিটারেচারের এডুকেশন যদি পরবর্তীকালে পার্সু করো, তাহলে লিটারারি থিওরি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় লিটারারি থিওরি, তাহলে কিন্তু তুমি মানে খুব বেশি দূর কিছু করতে পারবে না। সো দাঁড়া, আমি তোমাদেরকে ভালো ভালো সবকটা বই আমি গ্রুপে ছেড়ে দিচ্ছি। তোরা দেখ তোরা কতটা হজম করতে পারিস, কারণ দুমদাম পড়লেই তো হলো না, মানে একটা স্তরের পরে আর একটা স্তরে উঠতে হবে, সেই স্তরের পরে আর একটা স্তরে উঠতে হবে, ফলে আস্তে 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 পর চলে গেছে, দিয়ে দিয়েছি, মোটামুটি যাচ্ছে। টেরি ইগলসনের বইটা দিলাম, প্রমোদ নায়ের বইটা দিলাম, ক্রিটিক্যাল থিওরি টুডে এর বইটা দিলাম, তারপরে টাইসনের দিলাম, হাবিব যাচ্ছে, আর রাটলেজের ওই পল ওয়েক আর সাইমন ম্যালপাসের একটা বিখ্যাত বই আছে, ওখানে টার্ম গুলো আছে, আর রামান সেল্লার, সব করে দিলাম, সব চলে গেছে। দেখ বেশ, এবার আমরা ফিরে আসছি আমাদের আলোচনাতে। সো সো প্রিন্স বলো অ্যানাউন্সেস দ্যাট প্রিন্সেস বাকচিত হ্যাজ বিন কিডন্যাপড বাই দ্য সার্ভেন্টস অফ দ্য কাল্ট মাস্টার। এবার আমরা একটা কাল্ট মাস্টার হচ্ছে একজন তন্ত্র সাধকের মতো, ঠিক আছে? সো প্রিন্স বলো বলবেন, এবং কাল্ট মাস্টার ইজ বেসিক্যালি আমরা আমরা দেখবো যে এক ধরনের রূপ, অ্যানাদার পার্ট অফ দ্য খাতাল সুদ। সো প্রিন্স বলো অ্যানাউন্স দ্যাট প্রিন্সেস বাচ্চিকে কিডন্যাপ করে নিয়ে গেছে কাল্ট মাস্টারের লোকেরা, অ্যান্ড নামগুলো লক্ষ্য করো, জেনারেল কিতাব, কিতাব মানে কি বই, বেসিক্যালি বই, বই কি কাকে সিম্বলাইজ করে, বই সিম্বলাইজ করে নলেজ কে, বই সিম্বলাইজ করে গণতান্ত্রিক পরিবেশ কে। কিতাব অ্যাডস দ্যাট শি ইজ প্রবাবলি বিং হেল্ড ক্যাপটিভ অ্যাট দ্য সিটাডেল অফ দ্য চুপ সিটি। সিটাডেল মানে, এনি ওয়ান ইন দ্য ক্লাস, সিটাডেল মানে হচ্ছে যেখানে রাজার সিংহ, বল বল
স্যার বল। একটা জায়গায় পড়েছিলাম, সিটাডেল মানে হচ্ছে যে উঁচু উঁচু বাড়িগুলোকে সিটাডেল বলে। হ্যাঁ বলে 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 অনেক কিছুকেই বলে সিটাডেল, মানে ফোর্টিফাইড এরিয়া অফ এ সিটি, সিংহাসন বলে, ক্যাসেলের একটা জায়গাকে বলে, ফোর্টিফাইড সেন্টার কে বলে, ঠিকই বলেছিস। একটা একটা বলা যেতে পারে বিরাট বড় ক্যাসেল, একটা দুর্গ, এবং তার ফোর্টিফাইড সেন্টার, তার ভেতরে ভেতরে শহরটা লুকিয়ে রয়েছে হতে পারে, এইটাও সিটাডেল বলে। সিটাডেল মানে রাজার সিংহাসনকেও সিটাডেল অনেক সময় বলে। তো সিটাডেল হচ্ছে এই বিরাট বড় বড় বাড়িতে ঘেরা ক্যাসেলের মধ্যে চুপ সিটিতে জেনারেল কিতাব বললো তাকে লুকিয়ে রাখা হয়েছে। দ্য স্পিকার অফ দ্য চ্যাটার বক্স, দ্য গুপ নিক নেম ফর দ্য পার্লামেন্ট, ভালো করে বোঝো, এই গুপ 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 সিটিতে যে পার্লামেন্ট তার নাম হচ্ছে চ্যাটার বক্স, এটা সবসময় কথা বলে কথা বলে কথা বলে। তার যে স্পিকার মানে পার্লামেন্টের যে স্পিকার, এক্সপ্লেন্স দ্যাট বেসড অন দিস কিডন্যাপিং অ্যান্ড দ্য পয়জনিং অফ দ্য ওয়াটার্স, আ স্টেট অফ ওয়ার নাও এক্সিস্ট বিটুইন দ্য গুপ অ্যান্ড দ্য চুপ। প্রায় যুদ্ধের পরিস্থিতি, তারা গল্পকে নষ্ট করছে, তাদের আইডেন্টিটিকে নষ্ট করছে, এখন আবার তাদের প্রিন্সেস বাতচিত কে ধরে চলে গেছে। সো দে মাস্ট ফাইট টু সেভ বোথ দ্য ওশন অফ দ্য স্ট্রিমস অফ দ্য স্টোরি অ্যান্ড দ্য প্রিন্সেস বাতচিত, দুজনকেই বাঁচাতে হবে। সো ডিসপাইট অল দ্য হাবাব, হাবাব মানে হচ্ছে কথোপকথন চলছে, একটা কিওস চলছে, হারুন স্টিক্স টু হিজ অরিজিনাল পারপাস ফর ভিজিটিং দিস মুন। হারুন দেখছে চারপাশে তো এখন অন্যান্য ইস্যু চলছে, বাতচিত কে এই 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 যে যেখানে যে এসছে সেই যে ল্যান্ড, সেই যে পার্টিকুলার সিটি অফ দ্য গ্রুপ, তার যে মেন হর্তাকর্তা বিধাতা রাজা রানী এদেরকে ধরে নিয়ে চলে গেছে, মানে রানীকে ধরে নিয়ে চলে গেছে। এই ঝামেলার মধ্যে বাবা আমার কি হবে, আমার বাবার যে গল্পের সাবস্ক্রিপশন সেটা তো ঠিক করতে হবে। সো হি ডিমান্ডস টু সি দ্য ওয়ালরাস, ওয়ালরাস দেখা করার জন্য বললো, বাট সাডেনলি প্রিন্স বলো অ্যান্ড জেনারেল কিতাব অ্যানাউন্স they have captured a spy in the twilight street. হঠাৎ করে প্রিন্স বলো বলো আর জেনারেল কিতাব বলো, শোনো আমরা স্পাই কে ধরেছি, গুপ্তচর কে ধরেছি, টুয়াইলাইট স্ট্রিট এ ঘুরে বেড়াচ্ছিল। আচ্ছা ডু ইউ নো হোয়াট ইজ এসপিওনেজ, দিস ওয়ার্ড এসপিওনেজ নাম শুনেছো? স্পাই স্পাই কোন এক্স্যাক্টলি দ্য অ্যাক্ট অফ স্পাইং, the act of spying, agent, assets, intelligence officer, তারা যে টেকনোলজি ইউজ করছে ইনফরমেশনের জন্য, এই পুরো সিস্টেমটাকে বলা হয় এসপিওনেজ। এসপিওনেজ ফিকশন মানে যেটা স্পাইদের নিয়ে ফিকশন, ফর এক্সাম্পল ফ্লেমিং এর লেখা জেমস বন্ড ইজ এন এসপিওনেজ ফিকশন, সালমান খানের টাইগার জিন্দা হ্যায় ইজ এন এসপিওনেজ ফিকশন, কারণ সেটাও তো স্পাইদের নিয়ে। ফলে ওয়ার্ডটা শিখিয়ে রাখলাম, পরবর্তীকালে ব্যবহার করতে পারবি। সো এইবার আমরা দেখবো স্পাই এর আইডেন্টিটি, সেটা একটা বিরাট প্রায় ভুয়াশার মধ্যে সে কে, তাকে ইন্টারোগেট করার জন্য নিয়ে আসা হয়েছে। দে ব্রিং আউট আ হুডেড ম্যান, মাথায় ঢাকা দেওয়ার লোক, অ্যান্ড পুল অফ দা হুড টু রিভিল দা কালপ্রিট, মাথা খুলে দিল, দিয়ে বলে এই হচ্ছে কালপ্রিট। এবং হারুন দেখলো তার সামনে তার বাবা দাঁড়িয়ে রয়েছে, রাশিদ খলিফা। The culprit is Rashid. সে কি করে এলো এখানে, কেমন করে এলো, সেই গল্প আমরা পরে পড়ছি, এর পরে নেক্সট চ্যাপ্টারে পড়ছি। তাহলে আমরা যদি অ্যানালিসিস করি, আমরা দেখবো দিস পার্টিকুলার চ্যাপ্টার অ্যাকচুয়ালি শোজ হাউ ইমাজিনারি থিংস বিকামস রিয়েল। কল্পনা জিনিস প্লেন্টি মোর ফিশ, ভেবেছে কল্পনা করা যায়, দ্যাট হু হ্যাজ মাউথ অফ হু হ্যাজ মাল্টিপল মাউথস ইট বিকামস রিয়েল, টাইম অ্যান্ড স্পেস ক্যান বি এক্সপ্যান্ডেড, সে মুহূর্তের মধ্যে কাহিনীতে চলে আসছে ভ্যালি অফ দ্য কে থেকে, অ্যান্ড কন্ট্রাক্ট ছোট করা যায় অ্যাজ স্যুটস দ্য স্টোরি, যখনই যেটা গল্পের দরকারে টাইম এবং স্পেসকে পাল্টানো যায়। বিগিনিংস অফেন ইনক্লুড, এবং গল্পে অফেন আমরা ইউজ করি ওয়ান্স আপন আ টাইম, কোনো একদিন কোনো কালে সময়ের কোনো একখানে, অ্যান এন্ডিংস মে বি আনএক্সপেক্টেডলি হ্যাপি, এবং হঠাৎ করে এন্ডিং হতে পারে, এই সব কিছু এই গল্পতে হচ্ছে। ফলে বুঝতে পারছো একটা খুবই ইন্টারেস্টিং জায়গায় আমাদের স্টোরি যাচ্ছে আস্তে আস্তে। আমরা মুভ অন করব, আমরা চ্যাপ্টার সিক্সে যাব। চ্যাপ্টার সিক্সে একটু মানে প্রত্যেকটা চ্যাপ্টারের আস্তে আস্তে সাইজ বাড়ছে। The name of the chapter is
দ্য স্পাইজ স্টোরি, স্পাইকে রশিদ, রশিদ এবারে তার গল্প বলবে। Chapter 6, The Spy's Story. The spy claims that he is a storyteller. He is not a spy. She golpo kotho. And subscriber to Kahani's Story Water Service. Kahani theke je jol jaye, golper jol. Jekhane she jol mishiye abar nijer golpo toiri kore. Which creates a star among the citizens who think it unbelievable that their own subscriber could betray them. তারা তো অবাক, যেখানে এসছে একটা বিরাট বড় জায়গা, ধরো তাকে এনেছে হুডের অবস্থায়, বলছে যে আমি আমি হচ্ছি কাহানির স্টোরি সাবস্ক্রাইবার, আর যারা সিটিজেনরা দাঁড়িয়ে রয়েছে জনগণ বলছে এই একে কি বলছে, আমাদের সাবস্ক্রাইবার আমাদেরই বিট্রে করছে। হারুন পুশেস টু দ্য ক্রাউড, সরো 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 সরো, আমার বাবাকে বাঁচাতে দাও, ফলোড বাই দ্য ইফ, আর তার পেছন পেছন ইফ দ্য ওয়াটার জিন আসছে। Harun calls out to Rashid, Baba, who is surprised to see him. Baba to chhele ke dekhe aggyan, chhele tao esche, moha baka chhele to. Harun tells the assembly his father is a spy. Shono, amar baba gup city-r pokkhe chuper spy noy, amar baba ekhan theke golpo bole. Prince Bolo sends one of his pages, page mane ki servant. তার নামও বুঝতে পারছো, কথার উপর ডিপেন্ড করে ব্লাবার মাউথ, ব্লাবারিং মানে কি, ব্লাবারিং মানে হসন্তে কথা বলে দেয়, ব্লাবার 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 ব্লাবার, অলওয়েজ ইন আ কনস্ট্যান্ট মোশন অফ টকিং। সো ব্লাবার মাউথ কে বললো, বলো টু টেক হারুন এন্ড ইফ টু দ্য রয়্যাল কোয়ার্টার, বলে যাও ওদেরকে নিয়ে রয়্যাল কোয়ার্টারে যাও। হোয়েন দে অ্যারাইভ অ্যাট দ্য প্যালেস, রশিদ, রশিদের সঙ্গে এলো, Rashid is explaining his story to Bolo. General Kitab, the speaker of the chatterbox, boro boro matha sei rashtre, Prince Bolo, Kitab, speaker of the chatterbox and the walrus. The walrus je nirdesh diyeche subscription ta bondho kore dao, toolbox niye geche water ji. He claims that eating certain foods helped him achieve a state called rapture. Acha, do you have any idea what is the rapture? Rapture is a word. It was formerly used by John Keats and the others, various artists. It's a state of trance. এক ধরনের বলা যেতে পারে, মানে কেউ ভর করেছে কারোর উপরে, বল না ভূতে ভর করেছে, তো এরকম একটা স্টেট কে র্যাপচার বলে। র্যাপচার ইজ দ্য নাউন দ্যাট মিনস আ স্টেট অফ বিইং carried away by overwhelming emotion, usually pleasurable. Intense feeling of joy and happiness. For example, he listened to the music with an expression of pure rapture on his face. Lobi Shankar dhore jak shekar hoye ache ar tumi expression dicho, ah ki oshadharon gaan, ba dhore jak shoyong Bhimsen Joshi se gaite bosheche, in an absolute state of rapture. She pleasure ke bola hai rapture, artist der jara shottikarer boro artist hoy tara ei state of rapture moddhe jay, in which a dreamer can wake up anywhere in his dream, take simple erokom obosthay ami jokhon ei golpo bolchilam, ami 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 shopno dekhlam ebong ami jekhane jete chai shopno kore shekhane chole elam. Bar bar bolchi it's a magic realist fiction, ei karoni magic realist, কারণ এটা এই গল্পটা গল্প নিয়ে কেমন করে গল্প লেখা হয়, ইটস এ মেটা ফিকশন, এবং সেখানে লজিক দিয়ে বা অন্য কোনো ধরনের লজিক্যাল স্ট্রাকচার দিয়ে একে আটকানো যাবে না। সো হি হ্যাড ট্রাইড টু ড্রিম হিমসেলফ টু গুপ, বাট এন্ডেড আপ ইন দ্য টুয়াইলাইট স্ট্রিপ ইনস্টেড। সো সে কি করেছিল, হি ট্রাইড টু ড্রিম হিমসেলফ টু গুপ, সে গুপের ব্যাপারে স্বপ্ন দেখার চেষ্টা করেছিল, কিন্তু কোথায় ফের শেষ করলো, টুয়াইলাইট স্ট্রিপে, মানে ভেবেছে গ্রুপে গিয়ে ল্যান্ড করবে স্বপ্নতে, হয়তো এই যে তোমরা দেখো যে বিখ্যাত সিনেমা গুপি গাইন নাগাবাইন, হুন্ডি হুন্ডি শুন্ডি শুন্ডিতে গিয়ে পড়লো, বরফ
বরফের জায়গায়, এও ভেবেছে গ্রুপ সিটি এসিতে ল্যান্ড করেছে টুয়াইলাইট এরিয়াতে, ঠিক জায়গায় ল্যান্ড করতে পারেনি, কারণ ড্রিমের মধ্যে হয়েছে, ইমাজিনেশনের মধ্যে হয়েছে। সো দেয়ার হি অবজার্ভড, এবং এখানে গিয়ে তার একটা সুবিধা হয়েছে, সেটা তথ্য জেনে এসছে, দেয়ার হি অবজার্ভড অ্যান এনক্যাম্পমেন্ট অফ দ্য চুপওয়ালা আর্মি, দেখেছে টুয়াইলাইট সিটির কাছে অলরেডি একটা ক্যাম্প তৈরি করে পড়েছে আক্রমণের জন্য চুপওয়ালাদের আর্মি। He says, the land of the Chupi is following the cult of an idol named Bezuban. Bezuban থেকে এসছে, তোমরা হিন্দিতে নাম শুনেছো, Bezuban মানে কি? মানে যে কথা বলতে পারে না। Right. যে কত জুবান, জুবান কেশরী। অ্যাডভার্টাইজমেন্টে ধরে দেখ বলছে আমাদের অজয় দেবগান, জুবান মানে মুখ, বেজুবান মানে হ্যাঁ হাসির কিছু নেই, বেজুবান মানে হচ্ছে যার যার মুখ নেই, যে কথা বলতে পারে না, সেই আইডল হচ্ছে বেজুবান, যে কথা বলতে দেয় না। অর্থাৎ যদি কখনো চুপ চুপওয়ালাদের আর্মি গুপ ওদের দখল করে নেয়, দেয়ার উইল প্রিভেল আ কমপ্লিট সাইলেন্স, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলার জায়গায় থাকবে না, সেখানে কেবলমাত্র এক ধরনের ডিক্টেটরশিপ চলবে, কোন ধরনের পলিফোনিক মাল্টিপল ভয়েসেস সেখানে এক্সিস্ট করবে না। এন্ড দ্যাট ইজ দ্য সোল পারপাস অফ দ্য কাল্ট মাস্টার খতম সুদ। বাচ্চাদের মতো করে লেখা, কিন্তু বাচ্চাদের গল্প নয়। সো কোথায় গেল রে? আরে না, এই যে বেজুবান, এন্ড টেলস দেম হি উইটনেস দ্য কিডন্যাপিং অফ দ্য প্রিন্সেস বাচ্চি, বলল আমি দেখেছি প্রিন্সেস বাচ্চিকে ওখানে কিডন্যাপ করে নিয়ে গেছে, তার মানে এটুকু বোঝা গেল প্রিন্সেস বাচ্চি সত্যি কিডন্যাপ হয়েছে। প্রিন্স বলো আস্ক রাশিদ টু ডিসক্রাইব এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, কি হয়েছিল। রাশিদ ডিসক্রাইব সিইং আ ইয়াং ওম্যান উইথ লং হেয়ার ওয়ারিং আ সার্কলেট অফ গোল্ড, গোল্ডের একটা সার্কলেট পরে, সিঙ্গিং ব্যাডলি, খুব তাদের গায়ে ছিল, অন আ সোয়ান বোট ইন দ্য টুয়াইলাইট স্ট্রিপ, টুয়াইলাইট স্ট্রিপের একটা সোয়ান বোটে সে গায়ে ছিল। আ চুপওয়ালা পার্টি হ্যাড কাম থ্রু চ্যাটার্জিজ ওয়াল, এবং এই চ্যাটার্জির যে ওয়াল, কিং চ্যাটার্জি তার ওয়াল দিয়ে চুপওয়ালা আর্মি গেছে, সিজ দ্য প্রিন্সেস, প্রিন্সেস কে ধরেছে, অ্যান্ড দ্য হ্যান্ড মেডেনস তাদের সঙ্গে যারা যারা ছিল, অ্যান্ড ক্যারিড দেম অফ, they said they were going to offer the princess to their idol as a sacrifice, তারা বলছিল princess কে তাদের আইডলের সামনে রাখবে, তাদের ঈশ্বরের সামনে, বেজামানের সামনে, এবং তাকে বলি দেবে, sacrifice করবে, যা তোকে বলি দিলাম। And upon hearing this news, the citizens of the group immediately prepare for war, যুদ্ধ 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 চাই। And Blabbermouth tries to show Harun to his bedroom for the night, but gets lost. And Blabbermouth, সেদিন রাত্রি, সেটিং চেঞ্জ হয়েছে, যুদ্ধে সবাই বলে আর কিছু করার নেই, রাশিদ ভাই যুদ্ধ করতে হবে। তো সেদিনে হারুন ফিরলো তার বেডরুমে, এবং সেই গল্পের যে পৃথিবীর যে বিরাট বড় প্যালেস সেখানে হারিয়েই গেল, এবং ফ্রাস্ট্রেটেড হারুন নক্স দ্য ক্যাপ অফ Blabbermouth হেড। আমরা দেখবো Blabbermouth, এটা একটা ছোট্ট কমিক্যাল এপিসোড যার যে খুব সিগনিফিকেন্স রয়েছে এই গল্পে তা নয়, Blabbermouth বেশি বেসিক্যালি একজন পুরুষ নয়, একজন নারী, রিভিলিং আ হেড অফ আ লং শাইনি হেয়ার, তার মাথা দিয়ে চুল বেরিয়ে এসছে, সুন্দরী নারী। Blabbermouth ইজ এক্সাসপারেটেড, তার আগে যদি ডিসকাস হয়ে যাওয়ার জন্য Blabbermouth মানে খুবই মানে কি বলবো ইরিটেটেড, দ্যাট হারুন হ্যাড ডিসকভার্ড হার ট্রু আইডেন্টিটি, and becomes upset noting how hard it is for a girl to become a page, ekjon narir pokkhe chakri pawa to khub mushkil, page er chakri peyeche, and suddenly she pushes a secret button and panel slides away, sheta switch dilo, a doom kora panel khule gelo, leading them to a sunlit terrace, ratri bela horat kore tara chilo ratri hoy na, eta sunlit terrace e gelo, and Blabbermouth begins to juggle, doom kora kore juggle korte arambho korlo, তিন চারটে জিনিসপত্র নিয়ে, তিন চারটে বল টল নিয়ে, ওয়াচিং হারুন থিংস অফ হাউ সিমিলার জাগলিং ইজ টু স্টোরি টেলিং, এইখানে একটা অ্যালিউশন রয়েছে যে জাগলিং
স্টোরি টেলিং এরই সমার্থক। অর্থাৎ একটা স্টোরি টেলিং এ যেরকম তিন চারটে প্লট, সাব প্লট, তার ভিতরে একটা প্লট থাকে, সেরকম এই জাগলিং এর মধ্যে অনেকগুলো প্লট রয়েছে। অ্যান্ড কিউরিয়াসলি হারুন নোটিসেস ব্ল্যাবার মাউথস টিউনিক ইজ কাভার্ড ইন দ্য টেক্সট ফ্রম আ স্টোরি কল্ড বোলো অ্যান্ড দ্য গোল্ড ফিশ। অ্যাকচুয়ালি টিউনিক ইজ আ কাইন্ড অফ আওয়ার অর্গ্যান, আওয়ার বায়োলজিক্যাল অর্গ্যান। টিউনিক মিনস দ্য লুজ ফিটিং, সরি লুজ ফিটিং টিউনিক মানে আমি ভুল বলেছি, লুজ ফিটিং শার্ট অর জ্যাকেট দ্যাট এক্সটেন্ডস ফ্রম দ্য শোল্ডার্স টু বিলো দ্য হিপস, এরকম একটা লুজ জ্যাকেট যেটা সামনে থেকে তলা অব্দি এই টিউনিক হঠাৎ করে মানে তার যে জাম পরে আছে, দ্যাট ইজ কাভার্ড ইন দ্য টেক্সট, প্রচুর লেখা আসতে শুরু করলো। একটা বিখ্যাত গল্প বলো অ্যান্ড দ্য গোল্ডেন ফ্লিস, এখান থেকে এটা কিন্তু সত্যিকারই একটা বিখ্যাত মানে ফেয়ারি টেল এর গল্প, বলো এবং গোল্ডেন ফ্লিস মানে তো ভেড়া তার গল্প। They finally arrive at Harun's bedroom and Harun falls asleep. Harun ঘুমিয়ে পড়লো, আমরা দেখব ব্লাবার মাউন্ট এবং হারুনের মধ্যে একটা অল্প খানিকটা হালকা প্রেমের আভাস আমাদের দেখিয়েছেন সালমান রুশদি, যদিও যেহেতু চিলড্রেন্স ফিকশন and he is writing the novel in the garb of the children's fiction, ফলে সেই প্রেম খুব একটা এক্সটেন্ড করতে পারেননি। ব্ল্যাবারমাউথ ওয়েক্স হিম আওয়ার্স লেটার এন্ড ডিমান্ডস হি নট টেল এনি ওয়ান শি ইজ এ গার্ল, কাউকে বলো না বললো। রাজি হলো হারুন, ব্ল্যাবারমাউথ টেলস হিম দে মাস্ট রিপোর্ট ফর ডিউটি ইন দ্য প্লেজার গার্ডেন, এবার যুদ্ধের জন্য রেডি হতে হবে, দ্য আর্মি ইজ প্রিপেয়ারিং টু মার্চ। উই আর নাও গোয়িং টু চ্যাপ্টার নাম্বার 7, ইন্টু দ্য টুয়াইলাইট স্ট্রিপ। এই টুয়াইলাইট স্ট্রিপে যুদ্ধের জন্য প্রস্তুতি চলছে এবং সেখানে আমরা গিয়ে পৌঁছেছি। চ্যাপ্টার 7 ইন্টু দ্য টুয়াইলাইট স্ট্রিপ, আমরা চেষ্টা করবো চ্যাপ্টার 8 অব্দি যাওয়ার, দেখি কত দূর হয়। এখন অব্দি এক ঘন্টা এক মিনিট মতো রেকর্ডেড ক্লাস আমাদের হয়েছে, আমরা চেষ্টা করবো এক ঘন্টা কুড়ি ফুড়ির মধ্যে শেষ করার, দেখা যাক কি হয়। বেশ, সো চ্যাপ্টার 7 ইন্টু দ্য টুয়াইলাইট স্ট্রিপ, টুয়াইলাইট স্ট্রিপের সামনে। Harun notes that he is caught up in another princess rescue story. ফলে যে গল্প পড়ে চিরকাল হারুন বড় হয়েছে, দ্যাট ইজ দ্য প্রিন্সেস রেস্কু স্টোরি, কেমন করে একজন প্রিন্সেসকে উদ্ধার করার গল্প, তাই না? তো সেই গল্পেরই সে এখন একটা পার্ট হয়ে গেছে, অ্যান্ড হোপস দিস ওয়ান উইল হ্যাভ আ বেটার এন্ডিং। অন্যান্য এর আগের যে প্রিন্সেস রেস্কু স্টোরি যেখানে দেখে দেখতে পাচ্ছি একটা মনস্টার, সে নিজেই একটা মনস্টার হয়ে গেছে, এটা কেন এরকম না হয়, ইট মাস্ট হ্যাভ আ বেটার এন্ডিং দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। অ্যান্ড ব্ল্যাবারমাউথ ইনফর্মস হিম দ্যাট she has been removed the disconnecting tool from where he had hidden it under his pillow, jeta harun niye sob shomoy ghurchilo oi disconnecting tool of the water gene jeta kore se blackmail kore eschilo ekhane seta se shoriye niyeche. Harun is upset, khub rege geche ang mon kharap, because the threat of exposing its loss of the tool to his supervisors has been the leverage he used to get it to help him meet the walrus. ওটাই একমাত্র তার পথ ছিল, লেভারেজ মানে ওটাকে ব্ল্যাকমেলিং এর পথ হিসেবে সে ইউজ করছিল, যেটা দিয়ে সে ওয়ালরাস চেষ্টা করবে এবং বাবার সাবস্ক্রিপশনটাকে আবার নতুন করে শুরু করবে। কিন্তু ব্ল্যাবার মাউন্ট ওটাকে রেখে দিতে কেন তার আইডেন্টিটিকে হারুন রিভিল না করে? এ ট্রাম্পেট ফ্যানফেয়ার ব্লেয়ার্স অ্যান্ড হারুন জাম্পস আউট অফ বেড অ্যান্ড লুকস আউট দ্য উইন্ডো, হি সিজ হান্ড্রেডস অফ দ্য পেজেস ওয়্যারিং ইউনিফর্মস লাইক দ্য বুক পেজেস rushing around the garden. Dekho, page মানে কি? Page মানে হচ্ছে main manservant. একশো একশো সার্ভেন্ট তারা ইউনিফর্ম করেছে, পড়েছে কিসের ইউনিফর্ম পড়েছে, যেটা দেখতে অনেকটা বইয়ের পাতার মতো ওই ওরকম লেখা ইউনিফর্ম, সিম্বলাইজ কি করছে? এনলাইটেনমেন্টকে বারবার এই যে বইয়ের ভয়েস, বইয়ের যে নিজস্ব কণ্ঠস্বর তাকে যেন রুদ্ধ না করে দেওয়া হয়, তার জন্য যে কাকুতি মিনতি সেটা আমরা বারবার কিন্তু এই টেক্সটের মধ্যে দেখতে পাবো। সো দে আর ওয়ারিং ইউনিফর্মস লাইক বুক পেজেস রাশিং অ্যারাউন্ড দ্য গার্ডেন ট্রাইং টু প্লেস দেমসেলভস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যাকর্ডিং টু পেজ নাম্বার চ্যাপ্টার অ্যান্ড ভলিউম। তাহলে কারুর পেজ নাম্বার 229 চ্যাপ্টার 2, সে গিয়ে ওখানে দাঁড়ালো, চ্যাপ্টার নাম্বার ভলিউম অনুযায়ী
তারা পর পর দাঁড়াবার চেষ্টা করছে। And Blabbermouth leads the way to the garden. Blabbermouth গার্ডেনে সামনের দিকে যাচ্ছে. He's still upset that Harun stole his tool. Harun is upset that Eve had Blabbermouth steal it back. এবং হারুন মন খারাপ কারণ Blabbermouth চুরি করে নিয়েছে. Eve জানে হারুন চুরি করেছে. As the forces of the group assemble and prepare to deploy against Stoop, Rashid, Harun and Eve climb aboard Bath. হুপি, এবার যুদ্ধ শুরু হবে। তো কি করলো রাশিদ? কে কে গেল? রাশিদ, হারুন, বাবা, ছেলে, ইফ দ্য ওয়াটার জিন, সে বাঘ হুপির ওপরে উঠলো। দে অল সেট আউট রেডি ফর ওয়ার, অলদো দেয়ার ইজ মাচ ডিবেট অ্যামাং দ্য গুপিজ অ্যাজ টু হোয়েদার সেভিং দ্য ওশন অর দ্য প্রিন্সেস বাঘচি ইট ইজ মোর ইম্পর্টেন্ট। যদি একটা বিরাট বড় তাদের মধ্যে ডিবেট চলছে যে কাকে আগে বাঁচাবে, গল্পের সমুদ্রকে, তাদের আইডেন্টিটি কে, নাকি প্রিন্সেস বাকচিত একজন ইন্ডিভিজুয়াল কে, হোয়েদার দ্য ইন্ডিভিজুয়াল ইজ ইম্পর্টেন্ট অর দ্য কালেকটিভ হোল, দ্যাটস আ ডিবেট ইভেন ইন ডেমোক্রেসি। সেই ডিবেট এখনো চলছে। বোলো হ্যাজ নো ট্রাবল ডিসাইডিং হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। বোলো তো জানে, বোলো তো ভালোবাসে, সে বলো না হি লাভস প্রিন্সেস বাকচিত, সো বাকচিত ফর হিম ইজ ইম্পর্টেন্ট। কিন্তু হারুনের ক্ষেত্রে দুটোই ইম্পর্টেন্ট এবং বেশি হয়তো ওশন অফ দ্য নোশনস, কারণ এখান থেকেই তার বা তার বাবা সাবস্ক্রিপশন ফিস দিয়ে আনলিমিটেড সাপ্লাইজ অফ স্টোরিজ পায়। সো দে অ্যারাইভ ইন দ্য টুয়াইলাইট স্ট্রিপ অ্যান্ড হারুন বিগিনস টু ডাউট দ্যাট দ্য আনডিসিপ্লিনড অ্যান্ড আর্গুমেন্টেটিভ গুপি আর্মি ক্যান পসিবলি উইন এগেনস্ট দ্য চুপওয়ালা আর্মি। আর সত্যি ডাউট করতে শুরু করলো কি, কারণ মাথায় দেখো আমরা বলি না পার্লামেন্টে আর্গুমেন্ট করা একটা অন্য জিনিস, আর যুদ্ধ করা, এলওসিতে গিয়ে যুদ্ধ করা একটা অন্য জিনিস। ফলে এইরকম আনডিসিপ্লিন এবং আর্গুমেন্টেটিভ আর্মি নিয়ে চুপোলার ডিসিপ্লিন আর্মির সঙ্গে লড়া কি সম্ভব? অ্যান্ড দ্য নেভার এন্ডিং ডার্কনেস ইন দ্য ল্যান্ড অফ দ্য চুপ, ওই অন্ধকারের মধ্যে গিয়ে হারুন রাজ্যে এরা ছড়াবে, এরা পারবে না রে। হি ক্যান সি দ্যাট হিয়ার দ্য ওয়াটার ইজ ইভেন মোর পলিউটেড, উঠছে আকাশের মধ্যে উড়ে যাচ্ছে তাদের রথ। আবার ছবিটা দেখিয়ে দিই, এই যে উড়ে গেছে, বসে গেছে হারুন, রাশিদ, খালিফা অ্যান্ড দ্য আদার্স, উড়ে যাচ্ছে এবং দেখলো হারুন যেখানে ওয়াটার অনেক বেশি আরো দূষিত, টু দ্য পয়েন্ট ওয়ার দ্য কালার্স অফ দ্য স্টোরি স্ট্রিমস আর ডাল, স্টোরি স্ট্রিমের কালার ডাল হয়ে গেছে এবং সবুজ নেই। হি অলসো নোটিসেস দ্য ওয়াটার ইজ কোল্ড নট ওয়ার্ম, মানে ওয়াইল্ড ওয়াটার খুবই কোল্ড, কোল্ডে কি কোনো গরম বাঁচার সার্ভাইভাল পার্সেন্টেজ কমে যায়। সো হোয়েন দে রিচ দ্য শোর অফ দ্য চুপ দে ফাইন্ড ইট লাইফলেস, যখন একদম তারা গিয়ে হাজির হলো চুপের ওখানে, তারা দেখলো ইট ইজ অ্যাবসলিউটলি লাইফলেস, আনন্যাচারালি সাইলেন্ট, জীবন নেই, প্রাণহীন, শব্দহীন, অ্যান্ড ফিল্ড উইথ থর্ন বুশেস অ্যান্ড লিফলেস ট্রিজ, যেরকম ভাবে যেখানে প্রাণের, যেখানে প্রাণের সম্ভাবনা কম। ফলে কোথায়? ফর এক্সাম্পল ইন দ্য ডেজার্ট, থর ডেজার্ট, গোবি মরুভূমি, আমরা কি দেখি? থর্ন বুশেস। এখানেও তাই, ইন দিস ল্যান্ড ইটস অফকোর্স ইটস ওশন, কিন্তু এখানেও থর্ন হয়ে আছে, লাইফ লিফলেস ট্রিজ, যে যে গাছের মধ্যে পাতা নেই। দ্য গুপি ফোর্সেস সেট আপ ক্যাম্প অ্যান্ড প্রিন্সেস বোলো সামন্স রশিদ অ্যান্ড অর্ডার্স হিম টু লিড দেম টু দ্য চুপওয়ালা টেন্টস। গুপি ফোর্স কি করলো? বলো ক্যাম্প রেডি করো, এবং প্রিন্সেস বলোকে কমান্ড করলো রশিদ, প্রিন্সেস বলো কমান্ডস রশিদ অ্যান্ড অর্ডার্স হিম টু লিড দেম টু দ্য চুপওয়ালা টেন্ট, বলো চলো আস্তে আস্তে এবার চুপওয়ালাদের টেন্টের কাছে চলো। রশিদ সেটস আউট উইথ হারুন, রশিদ কাদের সঙ্গে গেল? হারুনের সঙ্গে Blabbermouth এবং জেনারেল কিতাব। আর বলো টু লোকেট দ্য চুপওয়ালা ক্যাম্প, কোথায় ক্যাম্পটা আছে খুঁজে বার করবে রশিদ, করো রশিদ দেখে পরে দেখতে পাচ্ছ রশিদ অ্যান্ড হারুন সাডেনলি দে বিকেম ভেরি ইম্পর্টেন্ট ফিগার ইন দি স্টোরি, দে ওয়ার নো ওয়ান কাহানি, হঠাৎ করে কাহানিতে এসে তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট পেয়ে গেছে। দে কাম আপ অন আ স্মল ক্লিয়ারিং, ক্লিয়ারিং মানে একটা জায়গা যেখানে পরিষ্কার করে তৈরি করা হয়েছে নতুন করে ক্যাম্প, ইন দ্য সেন্টার অফ দ্য ক্লিয়ারিং। এবার তারা দেখলো এই ক্লিয়ারিং এর সামনে ইজ আ শ্যাডোই ম্যান উইল্ডিং আ সোর্ড উইথ ডার্ক ব্লেড, ব্লেডের কালারটাও কিন্তু অন্ধকার, এবং তার
সবসময় আমরা দেখব এই খাতাম সুদ কে বা কাল্ট মাস্টার কে, এই কাল্ট মাস্টার, এই খাতাম সুদ নয় কাল্ট মাস্টার, শ্যাডোই ম্যান, তার কিন্তু ছায়া, ছায়া খালি পড়ে, মানুষকে দেখা যায় না, সবই সিমিউলেটেড রিয়ালিটি, আসল রিয়ালিটি নয়। একটাকে মারলে আরো 14টা জন্ম হবে। দিস ম্যান সিমস টু বি ফাইটিং হিজ ওন শ্যাডো, নিজের সঙ্গে লড়ছে নিজের ছায়ার সঙ্গে, হুইচ মুভস ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য সোর্ডস ম্যান। সোর্ডস ম্যান কে ছাড়াই সে নিজের মতো করে মুভ করে, সাডেনলি দ্য শ্যাডো ওয়ারিয়ার বিকামস অ্যাওয়ার অফ দেম অ্যান্ড কামস ওভার টু ওয়্যার দে আর হাইডিং। এবং হঠাৎ করে শ্যাডো ওয়ারিয়ার তাদের সম্পর্কে চিনে ফেললো, বুঝে ফেললো এবং তাদের কাছে এলো যেখানে তারা হাইড করেছিল। বিরাট সাসপেন্স ক্রিয়েট করেছে আমাদের রুশদি। সো এখানে আমি অ্যানালিসিসে একটা কথাই বলতে চাই, ইফ দ্য ল্যান্ড অফ চুপ ইজ দ্য ল্যান্ড অফ দ্য সাইলেন্স অ্যান্ড এক্সট্রিম সেন্সরশিপ, দ্য ল্যান্ড অফ গুপ ইজ ইটস কমপ্লিট অপোজিট। সো গুপি টক অল দ্য টাইম অ্যান্ড সিম টু সে এনিথিং দ্য ওয়ান্ট, এখানে একটা স্বাধীনতার পরিবেশ। বাট হাউএভার খাতন সুদ এই সমস্ত গল্পের পরিবেশকে, সবকিছুকে ধ্বংস করতে চায়। এবং সেজন্য খাতন সুদ আমরা দেখব যে এই গল্পের সব থেকে বলো ভিলেন। এক সেকেন্ড দাঁড়াও, এই যে খাতন সুদ স্টোরিজ আর্ক ভিলেন, আমরা পৌঁছে গেছি চ্যাপ্টার নাম্বার 7 এর শেষে, মানে শেষ করে ফেললাম। টুডে উই উইল এন্ড উইথ চ্যাপ্টার 8। এবার দেখে নিই আমাদের ক্লাস কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা 11 মিনিট, আর 10 মিনিটের মধ্যে এটা আমরা শেষ করব। সো ইন দিস পার্টিকুলার চ্যাপ্টার, চ্যাপ্টার 8 ইজ নোন অ্যাজ দ্য শ্যাডো ওয়ারিয়ার্স, যারা ছায়ার সঙ্গে যুদ্ধ করে, শ্যাডো ওয়ারিয়ার, তাদের নিয়ে এই চ্যাপ্টার। So, the shadow warrior, accustomed to being silent, তারা কোনো শব্দ করে না, শব্দ না করি তারা যুদ্ধ করে, কোনো প্রশ্ন করে না, এবং এর ফলে এদেরকে কন্ট্রোল করা অনেক সহজ। দে স্ট্রাগলস টু স্পিক বাট মেক্স হ্যান্ড জেস্টার, তারা কিছু কথা বলতে পারছে না। রশিদ ফাইনালি রিয়েলাইজেস দ্য ম্যান ইজ ইউজিং অভিনয় ল্যাঙ্গুয়েজ, অভিনয় ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ অভিনয় ল্যাঙ্গুয়েজ, অভিনয়ের যে ভাষা, যার কথা ভরত তার বিখ্যাত নাট্যশাস্ত্রে বলেছিলেন। ডু ইউ নো দিস দিস টার্ম নোন অ্যাজ প্যান্টোমাইম, প্যান্টোমাইম মানে কি তোমরা জানো? এনিওয়ান ইন দ্য ক্লাস ডু ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্যান্টোমাইম? না স্যার জানি না। প্যান্টোমাইম মানে মুখাভিনয়, মুখ দিয়ে অভিনয় করা, ইটস আ থিয়েট্রিক্যাল, ইটস আ ড্রামাটিক এন্টারটেনমেন্ট originating from the Roman mind, which in which the performers express meaning through gestures accompanied by music. And miming mane amra use kori, miming mane kono ekta character er action ba emotion jodi keu using only gesture expression, kebol matro ami tore je ka dichi ami mukh diye obhinoy kore dekhachi, so that is known as obhinoy language, pantomime theke ei shobdo ta esche. Pantomimic expression. Sign language. One kind of sign language, right? You are possible. And then a sign language, the Obinoya language, an ancient gesture language. And he introduces himself as Mudra. Very important. Amra nacher khetre mudra byabohar kori. Tai to amra expression di mudrar moddhe diye, jara nach koro bharatnatyam theke shuru kore kathak, যারা করো তারা জানো হোয়াট ইজ মুদ্রা। বারবার বলছি এই নভেলের প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু এরকম সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে, এই নাচের যে বিভিন্ন মুদ্রা, হাতের যে বিভিন্ন এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি, কাকে কি এক্সপ্রেস করে এইভাবে সে তার ল্যাঙ্গুয়েজে কথা বলছে। রাশিদ জানে, তাই রাশিদ সেটাকে উদ্ধার করতে পারবে। সো হি ইন্ট্রোডিউসেস হিমসেলফ অ্যাজ মুদ্রা, এই শ্যাডো ওয়ারিয়র নিজেকে মুদ্রা বলে ইন্ট্রোডিউস করবে। রশিদ হ্যাপেন্স টু নো দিস লেজ, সো হি ইন্টারপ্রেটস মুদ্রাস এক্সপ্লানেশন দ্যাট হি ইজ দ্য চ্যাম্পিয়ন ওয়ারিয়র অফ দ্য চুপ, সবচেয়ে বড় চ্যাম্পিয়ন ওয়ারিয়র এই চুপ আর্মির, অ্যান্ড সেকেন্ড ইন কমান্ড টু দ্য কাল্ট মাস্টার খাতাম সুদ। তন্ত্র সাধক খাতাম সুদের পরেই তার স্থান।
বাট হাউএভার মুদ্রা হ্যাজ স্ট্যান্ড এগেনস্ট খাতাম সুদ। নতুন তারা খবর পেল যে মুদ্রা কিন্তু খাতাম সুদের বিপক্ষে চলে গেছে বিকজ অফ দ্য ক্রুয়েলটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য কাল্ট অফ দ্য আইডল বেজাবান। বেজাবানকে তুষ্ট করতে গেলে ভয়ঙ্কর কুয়ের হতে হবে, মানুষকে বলি দিতে হবে, মানুষের জীব কেটে ফেলে দিতে হবে। অ্যান্ড মুদ্রা রিভিলস দ্যাট নট অল চুপওয়ালাস নাও ফলো খতম সুদ। এরকম নয় সমস্ত চুপওয়ালা খাতাম সুদকে ফলো করে। ফলে যদি কোনো ফাটল দেখা যায় সেই জায়গাটাকে ইউজ করতে হবে তো বিপক্ষের আর্মিকে। এখানে এদের ইউনিটির মধ্যে সেকেন্ড ইন কমান্ড মুদ্রা কিন্তু খাতাম সুদকে ফলো করছে না, বাট দে আর অ্যাফ্রেড অফ হিম, কিন্তু খাতাম সুদ সবাই ভয় পায়। দে উড ফলো মুদ্রা ইফ খাতাম সুদ ওয়্যার টু বি ডিফিটেড, যদি হারে তবেই তারা মুদ্রাকে ফলো করবে। সো মুদ্রাস শ্যাডো বিগিনস টু স্পিক ইউজিং দ্য সেম অভিনয় ল্যাঙ্গুয়েজ। মুদ্রা যে শ্যাডো সেও অভিনয় ল্যাঙ্গুয়েজ করে কথা বলতে আরম্ভ করেছে, তার যে ছায়া। হি এক্সপ্লেন্স দ্যাট ইন চুপ শ্যাডোজ আর ইন্ডিপেন্ডেন্ট বাট কো এক্সিস্ট পিসফুলি উইথ দ্যার চুপওয়ালাস। এই যে এই চুপ ল্যান্ডে যারা শ্যাডো যারা ছায়া তারা স্বাধীন, তারা নিজেদের মতো ঘুরে বেড়ায় কিন্তু মোটামুটি কো এক্সিস্ট করে চুপওয়ালাদের সঙ্গে। পিস উইথ দ্য চুপওয়ালাস মিনস পিস উইথ দ্যার শ্যাডোজ, ফলে তাদের কাছে শান্তি মানে চুপওয়ালাদের কাছে শ্যাডোজদের সঙ্গেও শান্তি। হি সেজ দ্যাট খতম সুদ হ্যাজ মেড হিমসেলফ সো শ্যাডো ইউজিং ডার্ক ম্যাজিক, দ্যাট ইজ শ্যাডো হ্যাজ বিকাম মোর লাইক আ পার্সন। তার যে শ্যাডোটাও প্রায় একটা মানুষের মতো আকার নিয়েছে। অ্যান্ড নাও দ্য টু আর নিয়ারলি ইনডিস্টিংগুইশেবল, এই একে অপরে দুটো, এই যে এর শ্যাডো এবং ওর শ্যাডো, মানে দে আর অলমোস্ট ইনডিস্টিংগুইশেবল। খাতাম সুদের ক্ষেত্রে কি হয়েছে, সে নিজেই শ্যাডো হয়ে গেছে ডার্ক ম্যাজিক ইউজ করে, ফলে তার অনেকগুলো এখন শ্যাডো, শ্যাডোর সঙ্গে তাকে পৃথক করা প্রায় অসম্ভব। এর ফলে আমরা দেখবো কেন খাতাম সুদকে খাতাম করা অসম্ভব, কারণ সে অনেকগুলো অনেকগুলো শ্যাডো ক্রিয়েট করেছে, যেরকম হিটলার তার মাল্টিপল ডামিজ ক্রিয়েট করেছিল। অ্যান্ড মোর খাতাম সুদ হ্যাজ সেপারেটেড হিমসেলফ ফ্রম হিজ শ্যাডো, নিজের শ্যাডো থেকে নিজেকে আলাদা করে ফেলেছে। সো দেয়ার আর এসেন্সিয়ালি টু খাতাম সুদস, এখন দুটো খাতাম সুদ। দিস হ্যাজ কজড মেনি আদার শ্যাডোজ টু ওয়ান্ট টু বি সেপারেটেড ফ্রম দেয়ার চুপওয়ালাস, এর ফলে কি হয়েছে খাতাম সুদরা করেছে বলে অন্যান্য অনেক শ্যাডোরা বললো আমরাও আলাদা হবো, আমরাও আলাদা হবো। And sometimes the relationship between chupolas and their shadows becomes antagonistic. The kaki ki symbol korche amra onek shomoy boli na je ekta manush oi manush ta nijer chhaya ke bishwash kore na, that particular person has not any belief even in his shadows, boli na je or chhaya oke bishwash kore na, mane jokhon tomar chhaya kokhon pore যখন আলো থাকবে তো তখন রিফ্লেকশন অফ দ্য লাইট থাকবে। ইন দ্য চুপওয়ালা ল্যান্ড দেয়ার ইজ নো রিফ্লেকশন অফ দ্য লাইট, রাইট? জাস্ট আ সেকেন্ড। হ্যালো কেবি, বলছি হ্যালো সুমিত দা কোনো সিনেমাতে কি অ্যাক্টিং করছে? আমি দেখে বলছি ক্লাসটা শেষ করে আসছি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, করতে পারে, ঠিক আছে, করতে পারে, করতে পারে, দিস চান্স, হ্যাঁ দাও পারে, আমি নিজে বলে দিচ্ছি। সো চুপওয়ালাস অ্যান্ড দ্যার শ্যাডোজ বিকামস অ্যান্টাগনিস্টিক, তার ছায়াও তাকে বিশ্বাস করে না একে অপরের সঙ্গে, অ্যান্টাগনিস্টিক। আমি আগে বলেছি লাইট, লাইট কি? লাইট ইজ দ্য সোর্স অফ দ্য রিফ্লেকশন, এবং লাইট থাকলে তবেই তার ছায়া থাকবে, আর এখানে তো ছায়া থাকছেই না, ফলে যে দু একটা যে কোনো ছায়া আছে তারা ছায়া আছে তারা নিজেদের মতো করে অ্যাক্ট করে, তারা তারা লাইটের মতো করে অ্যাক্ট করে না। সো চুপওয়ালাস ক্যানট ট্রাস্ট দেয়ার ওন শ্যাডোজ, হি কনক্লুডস স্যাডলি, বললো যে নিজের ছায়াকেও বিশ্বাস করে না। নাও জেনারেল কিতাব আস্কস মুদ্রা ফর হেল্প, এবার জেনারেল কিতাব বলো দেখো বাবা আমাদেরকে হেল্প করতে হবে, নাহলে আমরা কেমন করে বাঁচবো, গল্পকেও বাঁচাতে পারবো না, আর আমাদের যে রানী প্রিন্সেস বলো বাচ্চিত তাকেও বাঁচাতে পারবো না। আর মুদ্রা এগ্রিস, বলো ঠিক আছে রাজি,
explaining that since there are two Khatam Shuds, one is holding Princess Batchit captive and the other is in the old zone plotting the ruin of the ocean. মাথায় দেখো, এখন একজনকে খতম করলে হবে না, দুটো দুদিকে একজন বাচ্চিতকে নিয়ে বাচ্চিতকে ক্যাপ্টিভ করে বেজাবানের কাছে স্যাক্রিফাইস করবে, আরেকজন ওল্ড জোনে ওশনকে ডিস্ট্রয় করার জন্য রেডি. ইট ইজ ডিসাইডেড দ্যাট দ্য গুপিস উইল ফার্স্ট সেভ দ্য প্রিন্সেস, বাট হারুন উইল ট্রাভেল টু দ্য ওল্ড জোন টু অ্যাসেস দ্য সিচুয়েশন. ডিসাইড হলো গুপিরের আর্মি আগে প্রিন্সেস বাচ্চিতকে উদ্ধার করবে এবং সে সময় হারুন আকাশে করে উড়ে চলে যাবে ওল্ড জোনে এবং চেষ্টা করবে সিচুয়েশনকে নিজের কন্ট্রোলে আনার. হারুন সেটস আউট টু স্পাই অন দ্য সিচুয়েশন ইন দ্য ওল্ড জোন উইথ ইফ গুপি বাঘা, দুটো চরিত্র, সত্যজিতের চরিত্র নয় অ্যাকচুয়ালি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সৃষ্টি চরিত্র. বুঝতেই পারছো কতটা পড়াশোনা করে এই নভেলটা লিখছেন সালমান রুশদি. অজানা অচেনা বিভিন্ন বাঙালি অবাঙালি অন্যান্য বিভিন্ন নভেলের ক্যারেক্টারকে তিনি রেফারেন্স হিসেবে ইউজ করছেন. মালি রাইডিং অন মালি মানে যে গার্ডেনার কাজে লাগবে তাকে, বাট দ্য হুপির ওপরে চড়ে তারা চললো আফটার সেভেন আওয়ার্স বহুক্ষণের ট্রাভেলিং এর পরে দে অ্যারাইভ অ্যাট দ্য সাদার্ন পোলার ওশান, দক্ষিণ দিকের ওশানে গিয়ে হাজির হলো. হিয়ার দ্য ওয়াটার ইজ ইভেন কোল্ডার অ্যান্ড মোর পলিউটেড, ওয়াটার আরো বেশি কোল্ডার এবং অনেক বেশি পলিউটেড. They take this as confirmation they are headed in the right direction, the right direction gacche. As they continue, the water becomes too toxic for Gupi and Bagha. Tara jokon gelo water ta tader jonno khub beshi toxic hoye gelo, they must stop and wait while the others go on without them. Tara jeno wait kore ebong Gupi Bagha pacche na ei ei eto beshi toxic water e jete, karon tader ekta shorjer sima ache. হারুন ইফ মালি এন্ড বাট, আমরা গুপি এবং বাঘাকে দেখবো. অ্যাকচুয়ালি গুপি এবং বাঘা দেয়ার বেসিক্যালি তারা কে, তারা এই গল্পে দেয়ার বেসিক্যালি ফিশেস, টু প্লেন্টি মোর ফিশ হু লিভস ইন দ্য ওশান অফ দ্য সি অফ দ্য স্টোরিজ. গুপি এন্ড বাঘা মোট তারা আর যেতে পারলো না, সো তাদের ছাড়াই তো. হারুন ইফ মালি এন্ড বাট দ্য হুপি reach a patch of the ocean, patch মানে যেখানে জলের কালার আলাদা, ocean overgrown with weeds, সেখানে এত বেশি পরিমাণে এই জলজ উদ্ভিদ জন্মেছে, like a forest with dense undergrowth. এরপরে গল্পের যে গ্রোথ হ্যাম্পার্ড হচ্ছে, শ্যাওলা জমলে যেরকম একটা একটা পুকুরের হেলথ, মানে নদীর কচুরি পানা জমলে কি হয়, নদীর হেলথ বিঘ্নিত হয়, কেটে ফেলতে হয়, খুব বেশি ভালো নয়. Mali begins to clear a channel through it. Mali kaj ki channel kore fela tar bhitore katte 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 stream korte korte jacche. O eta khub bhalo cinema hobe, it's a very cinematic movie. And so once inside, however, cannot locate Mali, tara Mali ke khujei pacche na. To make matters worse, they are captured by the Chupola forces. Emon shomoy hotat kore tader charpashe Chupolar force gire fello ebong tader capture korlo. চ্যাপ্টার 9 আমরা কালকে পড়বো, দ্য ডার্ক শিপ, যেখানে লুকিয়ে রেখেছে খাতাম সুদ, নষ্ট করবে পয়জন দিয়ে সেই বিরাট বড় স্ট্রিম অফ দ্য ওশান. তো আজকে আমরা চ্যাপ্টার 5, 6, 7, 8 এই চারটে চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করলাম আমাদের ক্লাসে. বলো ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স ইন ইউর ক্লাস, ইন দিস ক্লাস, এনি কোয়েশ্চেন্স? Any question? Anyone? No question? কারোর কোনো প্রশ্ন নেই? বেশ, প্রশ্ন যখন নেই তাহলে আমি